শ্রী দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা অনেক অপেক্ষায় আছেন। গতকাল থেকে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে কখন শুরু হবে, এবং আজকের এই দীর্ঘ অপেক্ষার পালা এই মাত্র শেষ হলো। আমি আপনাদের কাছে যেভাবে বলেছিলাম যে সম্প্রীতি ও সমৃদ্ধির এক অনন্য উদাহরণ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। বিশ্ব যখন বিভিন্ন সাম্প্রদায়িক ও সামাজিক অসহিষ্ণুতার প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে অসহিষ্ণুতার সাথে, ঠিক তখন আমরা পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হয়েও অসাধারণ শান্তির মাঝে বসবাস করছি। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ছাড়া আমাদের মাঝে আর তেমন কোনো সাম্প্রদায়িক অসহিষ্ণুতা গ্রাস করতে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু অতি সম্প্রতি যে যেন এক অপয়া অপশক্তির চক্ষুশূল হতে চলেছে সাম্প্রদায়িক শান্তির এই দেশটিতে। প্রায় সকল ধর্মাবলম্বী মানুষ খুব স্বাভাবিক সামাজিক বন্ধনের সাথে বসবাস করছে বাংলাদেশ। হঠাৎ কেন আমাদের মাঝে বিশাল দেয়াল তৈরি হচ্ছে? ধর্মকে নিয়ে কেন বাড়াবাড়ি করা হচ্ছে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায়? ধর্ম কি আসলেই আমাদের আধুনিক জীবনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা সেটাও এক দেখবার বিষয়। প্রগতিশীলতা ও বিজ্ঞানময় প্রতিযোগীশীল বিশ্বায়নের সাথে ধর্ম আসলে কতটুকু আমাদেরকে মুক্তি দিতে পারবে, এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সংবিধানে যার যার ধর্ম পালন করবার স্বাধীনতা সুযোগ থাকলেও কেন মুসলমান ধর্মের প্রতি বা মুসলমান ধর্ম অনুভূতির প্রতিও অনেক প্রশ্ন উঠছে আমাদের মাঝে, সেটা নিয়েও অনেক কথা উঠছে। সে কেন হচ্ছে এসব অশান্তি? কাদের ইন্ধনে দেশে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে? আরও অনেক প্রশ্নের উদ্রেক জনমনে সঞ্চারিত হয়েছে সাম্প্রতিককালে। সকল প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজে পাবো এই দুজন জ্ঞানী ও বুদ্ধিজীবী, যাদের অবস্থান সম্পূর্ণ দুই মেরুতে। চলুন পরিচয় করে দিচ্ছি। আপনারা এই দুজনকে ডেফিনেটলি চেনেন, জানেন। তারা দুজনই বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের। তারপর আমি বলছি যে আমার সাথে প্রথমে রয়েছেন প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব শাহরিয়ার কবির, মানবাধিকার কর্মী, লেখক এবং সাংবাদিক। এবং আপনারা অনেকে জানেন না হয়তো, তিনি প্রায় 70টি বই লিখেছেন বিভিন্ন বিষয়ের উপরে। একজন নাম করা লেখক বটে, আমি ওনার ব্যাপক ভক্ত। বিশেষ করে তাকে আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম রক্ষক হিসেবেও জানি। এরপরেই রয়েছেন প্রখ্যাত আলেম ও ইসলামিক চিন্তাবিদ সম্মানিত পীর সাহেব জৈনপুরি, জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। দর্শক, অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে দ্য পিপল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই ফেস দ্য পিপলের যে পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন, তাহলে অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আপনারা যদিও এই দুজন অতিথিকে কোনো ধরনের প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। সেখান থেকে আমি কয়েকজনের প্রশ্নকে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার করবেন এই অনুষ্ঠানটি, লাখো মানুষ দেখবে, সারা পৃথিবী জুড়ে দেখবে। এবং আমি চাই আজকের এই তথ্যগুলি, এই যে বিষয়বস্তুর উপর আলাপ করব, সেগুলো মানুষ জানুক এবং মানুষ অবহিত হোক। আমি প্রথমে শুরু করতে চাই জনাব শাহরিয়ার কবির মহোদয় আপনাকে দিয়ে। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, তবু বলুন। আমি শুনতে পাচ্ছি, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনাকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জনাব শাহরিয়ার কবির, আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত করতে যাচ্ছি আপনাকে দিয়ে। আমি আপনার কাছে ধর্মীয় বিষয় নিয়ে একটি প্রশ্ন করতে চাই, যে ধর্মের কোন কোন বিষয়গুলোকে, বিশেষ করে মুসলমান ধর্মের কোন বিষয়গুলোকে আপনি মনে করেন যে স্বাভাবিক জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, এবং কেন সেটা মনে করছেন? আপনার কাছে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই জনাব শাহরিয়ার কবির। প্রশ্নটা হচ্ছে ধর্ম নিয়ে নয়। ধর্ম আপনি ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মই বলুন না কেন, ধর্ম যদি ধর্মের জায়গায় থাকে, আধ্যাত্মিকতার জায়গায় থাকে, এইটা নিয়ে আমাদের সভ্যতার, বিজ্ঞানের, রাষ্ট্র পরিচালনার কোনোই বিবাদ বিসংবাদ থাকতে পারে না। ধর্মকে যখনই আপনি রাজনীতিতে টেনে আনবেন, ধর্মের রাজনীতির ব্যাখ্যা দেবেন, তখনই ধর্মকে নিয়ে বিড়ম্বনা শুরু হয়। যেটা আমরা উপমহাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দেখি, আবুল আলা মওদুদী এই যে পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলামের কনসেপ্টটা, এটা কিন্তু আদর্শগতভাবে এই উপমহাদেশে প্রচলন করেছেন জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। আর এটা ঠিক মওদুদীর নিজস্ব মতবাদ নয়, এটা মিশরের হাসান আল বান্নার কাছ থেকে তিনি ধার করেছিলেন। একই সময়ে হাসান আল বান্না 1928 সালে মুসলিম ব্রাদারহুড বা ইকওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করলেন মিশরে, আর মওদুদী 1941 সালে প্রতিষ্ঠা করলেন জামাত ইসলামী হিন্দ। এবং তখন তিনি রাজনৈতিক কারণে ব্রিটিশদের কাছ থেকে টাকা নিয়েছেন, ব্রিটিশদের সমর্থন করেছেন এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের। এবং তার এই বক্তব্য ছিল যে
মুসলমানরা যেখানে ধর্ম প্রচার করতে পারবে সেটাই তার দেশ, নিজস্ব মাতৃভূমি পিতৃভূমির কোনো কনসেপ্ট ইসলামে নেই। এবং তার তাফসিরুল কোরআনে, কোরআনে তাফসির সেটা বহু ঘন্টায় সেটা বেরিয়েছে, এবং সেইগুলো হচ্ছে আজকে যেটা হচ্ছে এটা শুধু আজকের না, পরবর্তীকালে আমরা দেখেছি 52 সাল থেকে শুরু করে এই 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত ধর্মের নামে হত্যা বলুন, সন্ত্রাস বলুন, নারী নির্যাতন বা মানবতা বিরোধী যে কোনো অপরাধকে মওদুদীর ইসলাম যেটা বলি, ইসলামের যে বিকৃত ব্যাখ্যা তিনি দিয়েছেন, তিনি এগুলোকে বৈধতা দিয়েছেন। 71-এর 30 লক্ষ গণহত্যাকে তিনি বলেছেন না এরা সব হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে এরা সব কাফের। মুক্তিযোদ্ধাদের বলেছেন হিন্দুদের এদের, ভারতের এদের দুষ্কৃতকারী, ইসলামের দুশ্মন, পাকিস্তানের দুশ্মন, এদের হত্যা করা বৈধ। নারীদেরকে, আমাদের বাঙালি নারীদেরকে বলেছেন গনিমতের মাল, এদেরকে ভোগ করা যাবে। এইভাবে তিনি 71-এর গণহত্যা এবং নারীর ধর্ষণকে যেভাবে বৈধতা দিয়েছেন, এবং এই কারণে বঙ্গবন্ধু 72-এর সংবিধানে যখন রাষ্ট্রের চার মূলনীতি, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার সাম্প্রদায়িক বিজাতি তত্ত্বকে কবর দিয়ে যখন আমাদের সংবিধানটি পাস করলেন, সেখানে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতা ছিল, অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ ছিল, কিন্তু এটা গ্যারান্টি ক্লজ হিসেবে তিনি বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। এবং তিনি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে পাকিস্তানের 24 বছরের শাসন শোষণ পীড়ন, এগুলো সব ইসলামের দোহাই দিয়ে ধর্মের নামে এগুলো করা হয়েছে, 71-এর গণহত্যা এগুলো সবই ধর্মের নামে করা হয়েছে। তিনি বলেছেন ধর্ম অত্যন্ত পবিত্র বিষয়, ধর্মের নামে বাংলাদেশে যাতে আর কোনো এই ধরনের সন্ত্রাস, হত্যা, হিংসা, বিদ্বেষ, বিভাজন এটা না থাকে, সেজন্য ধর্মকে রাজনীতি থেকে এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে। এটাই ছিল বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার বোধ, এবং কেন তিনি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছেন সেটা তিনি তার সেদিনের ভাষণে, 4 নভেম্বর 1972 ভাষণে সেটা তিনি পরিষ্কার করেছিলেন সংবিধানটি গ্রহণ করবার সময়। এবং এটাও বলেছিলেন এই সংবিধান লেখা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে, এবং আমি চাই যে আগামী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এই সংবিধানের মর্যাদা রক্ষা করবে, রাষ্ট্রের চাল মন্দিরকে রক্ষা করবে। দুর্ভাগ্যের বিষয় হলো যে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলো 75-এ। কেন হত্যা করা? কারণ বঙ্গবন্ধুকে হত্যা না করলে ওই যে পাকিস্তানের সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেত না। বঙ্গবন্ধুকে হত্যা না করলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, সেটা বন্ধ করা যেত না। বঙ্গবন্ধুকে হত্যা না করলে 71-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়া যেত না। সেই 71-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার জন্য দায়ী। এবং তারপরে আমরা দেখলাম সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ গুলো সব মুছে ফেলা হলো, এটা তথাকথিত ইসলামীকরণ বা পাকিস্তানিকরণ করা হলো আমাদের সমাজ এবং রাজনীতির। 75-এর পর থেকে এই ধারাটি চলছে। এবং আমাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বেশিরভাগ সময় এই দেশটা শাসন করেছে পাকিস্তান পন্থী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং সেই সময় আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বা ইতিহাস পুঁতে ফেলার চেষ্টা রয়েছে। জাতির জনকের অবমাননা তো বাদ দিন, মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে তারা লজ্জা পেত। রাজাকার আলবদররা সেখানে মন্ত্রী হচ্ছে, 30 লক্ষ শহীদের রক্ত ভেজা পতাকা তাদের গাড়িতে করে তারা দিয়ে ঘুরে বেরিয়েছে, এমন একটা অবস্থা তো ছিল। তো সেইখানে আমি মনে করি আমাদের যে আন্দোলনটা, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলনটা আমরা শুরু করেছিলাম, একটা তো ছিল যুদ্ধাপরাধীদের বিচার, মূল দাবিটা ছিল বঙ্গবন্ধুর সংহিতাকে, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গঠনের যে দিক নির্দেশনা সে সংবিধানকে ফিরিয়ে আনা, এবং সেইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করা, সমাজ এবং রাষ্ট্রের সবকিছু, শিক্ষানীতি, সংস্কৃতি নীতি, নারী নীতি, পররাষ্ট্র নীতি, রাষ্ট্রের সমস্ত নীতি এগুলো পরিচালিত হবে সেই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, যে দিক নির্দেশনা বঙ্গবন্ধু সংবিধানে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, এখনো ধর্মের নামে রাজনীতি চলছে, এবং এখনো সেই জামাত ইসলামী, সেই ওহাবি সালাফিরা তাদের যে প্রতিহিংসা, যেটা প্রতিহিংসার রাজনীতি বলুন কিংবা তথাকথিত জিহাদের রাজনীতি, উন্মাদনার রাজনীতি, হিংসার রাজনীতি, এটা তো করেই যাচ্ছে, বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা। আপনি বর্তমান আমাদের বর্তমান বর্তমান যে চলমান আলেম সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাকে আপনি কিভাবে বিচার করছেন, এক কথা যদি বলেন তাহলে এরপরে আমি যাচ্ছি। আমি আমি এদেরকে মোটেই আলেম সমাজ বলবো না, এরা হচ্ছে ইসলামের নামে তারা রাজনীতি করছে, এরাই হচ্ছে সেই 71-এর ঘাতক দালা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক, আদর্শিক এবং সামরিক উত্তরসূরি। সেই রাজনীতিটা এখন এখন করছে, বাংলাদেশকে মোল্লা ওমরের আফগানিস্তান বানাতে চাইছে। এর সঙ্গে এখানে আব্বাসী সাহেব আছে, তিনি বলবেন, কারণ তিনি তো তার
পিতা অত্যন্ত শ্রদ্ধেয় একজন, এসে হিসেবে পীর হিসেবে আমরা তাকে সম্মান করি। আমাদের দেশে সুফিরা ইসলাম প্রচার করেছেন, পীররা এখানে আব্বাসি সাহেবের জোনপুরের হুজুরের মতন এরা ইসলাম প্রচার করেছেন, এরা শান্তির ইসলাম প্রচার করেছেন, এরা কখনো ইসলামকে রাজনীতির সঙ্গে যুক্ত করেনি। আমি হজরত জালালুদ্দিন রুমির উপর দুটো ডকুমেন্টারি ছবি বানিয়েছি, যে জালালুদ্দিন রুমির মুরিদ হচ্ছেন আমাদের হজরত শাহজালাল। এরা তো ইসলাম সারা পৃথিবীতে এই ওহাবিরা ইসলাম প্রচার করেনি, বরং ইহাবিরা কি করেছে, ইসলামকে একটা সন্ত্রাসের ধর্ম হিসেবে পশ্চিমে চিত্রিত করেছে। ইসলাম ব্যাশিং যেটা আছে পশ্চিমে আপনারা দেখছেন, এটা তো জন্য দায়ী হচ্ছে ওহাবি সালাফি, এরা এই বংশবাদী বাংলাদেশের যারা তারা। সুতরাং এরা যেটা করছে এটার সঙ্গে ইসলামের ধর্মের লেশমাত্র সম্পর্ক নেই। এটা হচ্ছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এখানে মোল্লা উমরের আফগানিস্তান বা জিয়াউল হকের পাকিস্তান পাঠাতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আমার বক্তব্য? আপনি শুনতে পাচ্ছেন? জি না, আমি আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, আনস্টেবল দেখাচ্ছে আমার কানেকশনটা। আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি? আমি আপনাকে খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে জনাব শাহরিয়ার কবির, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনার কাছে আসছি, আপনি তো শুনলেন এতক্ষণ জনাব শাহরিয়ার কবিরের অনেক কথা, কিন্তু আপনার কাছে আমি এডিশনালি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আপনার পৃথিবী যেখানে বিজ্ঞান ভিত্তিক, প্রমাণিত বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র, অ্যাডভান্সড টেকনোলজিক্যাল লাইফস্টাইলের উপরে উল্কা গতিতে ধাবিত হচ্ছে, উল্কা গতিতে আমি বলবো, সেখানে আপনারা 1400 বছর আগের নাজিল হওয়া পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী চলতে চাওয়াটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন এবং অন্যকে চলার জন্য আহ্বান করাটাকে কতটুকু সাপোর্টিভ বা কতটুকু জাস্টিফাইড মনে করেন, সে প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছে এবং জনাব ফারিয়ার কবি অনেকগুলি প্রশ্ন উঠে যাচ্ছে সেটা বলুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। ধন্যবাদ সাগর সাহেবকে, ধন্যবাদ আজকের সম্মানিত অতিথিকে এবং দেশ ও দেশের বাইরে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে। শাহরিয়ার কবির সাহেব তার বক্তব্যে বুঝালেন ইসলামের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম সম্পর্কে তার শ্রদ্ধা থাকলেও ইসলাম সম্পর্কে তার মৌলিক জ্ঞান অভাব রয়েছে। তার প্রথমটি হচ্ছে যে ইসলামী রাজনীতির ক্ষেত্রে তিনি আবুল আলা মওদুদিকে টেনে আনলেন, অথচ বাংলাদেশের শতকরা 80 জন ওলামায়ে কেরামী আবুল আলা মওদুদির বিরোধিতা করে থাকেন। আর সবচেয়ে বড় কথা, আবুল আলা মওদুদি ইসলামী রাজনীতির সূচনা উপমহাদেশে করেননি, উপমহাদেশে ইসলামী রাজনীতির সূচনা করেছেন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি আলাইহি, আবুল আলা মওদুদিরও কয়েক শত বছর আগে। পরবর্তীতে তার ধারাবাহিকতায় ওলামায়ে দেওবন্দের মাধ্যমে ইসলামী রাজনীতির প্রসার ও প্রচার ব্যাপকভাবে ঘটেছিল এবং ওলামায়ে দেওবন্দ ইসলামী রাজনীতির চেতনা উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছিল। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের দেশের বুদ্ধিজীবীগণ ইসলামকে বিভিন্ন নামে অভিহিত করে থাকেন, কেউ বলেন রেডিক্যাল ইসলাম, কেউ বলেন মডারেট ইসলাম। ইসলামকে বিভক্ত করার কোনো অথরিটি কোনো মানুষের নেই। যদি কেউ ইসলামের লেবাস ধারণ করে ইসলামের অপব্যাখ্যা করে সেটার দায় তার নিজের, সেটার দায় ইসলামের হবে না। দেখার বিষয় কোরআন সুন্নাতে রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতির কথা আছে কিনা সেটা দেখার বিষয়, তারপর আমরা দেখবো সেটার কে অপব্যাখ্যা করছে কে সঠিক ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন সেটা নিছক প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়, সেটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং সেই জীবন বিধানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জীবন কি রকম হবে, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন কি রকম হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন মুসলিম স্টেটে খেলাফত প্রতিষ্ঠার কথা বলেছেন, যারা ইমানদার ন্যাক আমল করবে আল্লাহ পাক তাদের সাথে ওয়াদাবদ্ধ, তারা যদি ইমানের উপর অটল অবিচল থাকে ন্যাক আমল করে আল্লাহ পাক তাদেরকে খেলাফতের দায়িত্ব দিবেন। আল্লাহ তাআলা সূরা হাজ্জে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা রাষ্ট্রীয়ভাবে
তারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সুস্পষ্টভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও রাজনীতির কথাই বলা হয়েছে কোরআন কারিমে। সহি মুসলিম সৌদি আরবের ছাপ 2445 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবি ওয়া ইন্নাহু লা নাবিয়া বাদি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন, শুধু ইসলামে আল্লাহ রাজনীতি দিয়েছেন তা নয়, পূর্বের যত নবী এসেছেন বনি ইসরায়েলে, হযরত দাউদ, হযরত সুলেমান, এই জন্য ওল্ড টেস্টামেন্ট বাইবেল, পুরনো বাইবেলে আমরা দেখতে পাই হযরত দাউদকে বলা হয়েছে কিং ডেভিড, কারণ তিনি রাজা ছিলেন, তিনি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন, যখন একজন নবী এন্তেকাল করতেন আরেকজন নবী সেই দায়িত্ব নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, আমার উম্মতের মধ্যে যারা খলিফা তারা আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে। এভাবে কোরআন করিমের অসংখ্য আয়াত এবং সহি হাদিস থেকে কথা সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও ইসলামী রাজনীতির সুস্পষ্ট কনসেপশন কোরআন ও হাদিসের মধ্যে আছে। এবং দ্বিতীয় যে কথাটি সম্মানিত অতিথি ভুল বলেছেন তা হলো মওদুদী কি করেছে না করেছে, এদেশের মূল ধারার ওলামায়ে কেরাম তার সাথে মোটেও একমত নয়, মোটেও তাদের কোনো সম্পর্ক নেই। মওদুদীকে ফলো করে অনেক অনেক বিশাল জনগোষ্ঠী রয়েছে, এটাও তো সত্য। জি জি, সেটাও আছে, সেটা আমি ওনার প্রসঙ্গটার জবাব দিচ্ছি, আগে ওনার প্রসঙ্গটার জবাব দিচ্ছি। তার মানে এই নয় যে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন, ইসলামী আন্দোলন করছেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন তারা মওদুদীর অনুসারী, বিষয়টা নির্জন মিথ্যা ছাড়া আর কিছুই নয়, কিংবা হওয়াটাও কি একদম ইসলাম বিরোধী কিনা সেটাও আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি সহ ওলামায়ে কেরাম এবং বাংলাদেশে যারা পীরি মুরিদের সাথে সম্পর্কিত, আমাদের সাথে আবুল আলাম মওদুদীর আকীদাগত যথেষ্ট পার্থক্য আছে। এখন মওদুদীর অনুসারী যারা, বিষয়টা তাদেরকে প্রশ্ন করা উচিত, আমাদের সাথে তো তাদের যথেষ্ট আকীদাগত এবং জি এত বিভক্ত থাকবে কেন মুসলমানদের মধ্যে? উত্তর দিচ্ছি, আমি 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 উত্তরটা শেষ করছি। তাহলে আমাদের উপমহাদেশে ইসলামী রাজনীতির সূচনা করেছেন শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, পরবর্তীতে তার উত্তরসূরি সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, যিনি ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ, তাদের মাধ্যমে মূলত ওলামায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায় আহলে হক রাজনীতির উত্তরসূরি হয়েছে বাংলাদেশে এবং ইসলামী খেলাফত রাজনীতি প্রতিষ্ঠার কাজ তারা করে যাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমরা জবাব দিলাম যে এটা কোনো ব্যক্তির আবিষ্কৃত নয় ইসলামী রাজনীতি, এটা কোরআন সুন্নারই মত। দ্বিতীয় যে কথাটি আমাদের সম্মানিত অতিথি বলেছেন, বঙ্গবন্ধুকে কারা হত্যা করলো, আমি এই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই, তবে আমি একটু প্রশ্ন করব ওনাকে যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশে যখন একটি দেশ স্বাধীন করলেন, এদেশের মানুষকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিলেন, তখন 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর পর্বতসম সুনাম সুখ্যাতির উপর কারা আঘাত করেছিল, তারাও কি রাজাকার ছিল, তারাও কি আলবদর ছিল, কারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার কথা বলেছিল, বঙ্গবন্ধু হত্যার পর কারা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর নাচানাচি করেছিল, তাদেরকে আমরা বাংলাদেশে মন্ত্রিত্ব দিয়েছি, তাদেরকে আমরা রাজনৈতিক ক্ষমতার ভাগ দিয়েছি, এবং বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি। হতে পারে আলবদর রাজাকার বা বিদেশি শক্তির ইন্ধন ছিল বঙ্গবন্ধু হত্যায়, কিন্তু যারা বাংলাদেশে খুব বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলে, বাংলাদেশকে একটি বাংলা ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায়, তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল। কেননা বঙ্গবন্ধু ছিলেন খুবই ধার্মিক একজন ব্যক্তি, ইসলামের মূল নীতিতে তার ছিল যথেষ্ট বিশ্বাস, অগাধ বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ জনাব এনায়েতুল আব্বাসী হুজুর, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। শাহরিয়ার কবির, জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আমি এই ওনার কথা ধরেই প্রশ্নটা করতে যাচ্ছি, এবং আপনিও বলেছেন যে আপত্তিটা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করাটা, তো ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার কি সাংবিধানিকভাবে ধর্মীয় জনগোষ্ঠীকে কোনোভাবে কি বারণ করা হয়েছে কিনা সংবিধানে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো 39 অনুচ্ছেদ অনুযায়ী কথা বলবার অধিকার সবারই রয়েছে, বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। সেখানে হুজুররা কথা বললে, যেটাকে আমরা ওয়াজের মাধ্যমে আমরা দেখতে পাই, হুজুররা বিভিন্ন ধরনের কথা বলে যেটাকে আমরা ওয়াজ বলি, কিন্তু সেটাই যখন একটা
সিম্পোজিয়ামের মাধ্যমে যখন আমরা প্রগতিশীল সমাজ থেকে যখন কথা বলি সেটাকে আমরা মোটিভেশনাল স্পিচ স্পিচ বলি। তো ওয়াজটাকে কেন আমরা সাপ্রেস করার চেষ্টা করছি, যেমন আজকাল ওয়াজ চতুর্দিকে ওয়াজকে বন্ধ করার একটা একটা চেষ্টা করা হচ্ছে, এই স্বাধীনতাটা নাই কেন, কথা বলবার ওই স্বাধীনতাটা নাই কেন, সেখানে কি সংবিধানের আলোকে কোনো ধরনের নিষেধ রয়েছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। না, আপনি কোথায় ওয়াজ সাপ্রেস করা হচ্ছে এরকম তথ্য কিন্তু বাংলাদেশে আমার জানা নেই। ওয়াজের নামে অনেকগুলি ভিডিও আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, ওয়াজের নামে আপনি যদি সংবিধানের উপর আঘাত করেন, বাংলাদেশের মূল চেতনার উপর আঘাত করেন, যে কারণে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছে, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলি, রাষ্ট্রের চার মূলনীতিতে যেটা প্রতিফলিত হয়েছে, ওয়াজের নামে আপনি যদি ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন জীবনধারায় বিশ্বাসীদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচার করেন, সন্ত্রাসী বক্তব্য রাখেন এবং প্রতিহিংসামূলক বক্তব্য রাখেন, তখনই সেটা আর ওয়াজ হয় না, সেটা একটা রাজনৈতিক হিসেবে মতলববাদীতে পরিণত হয়। আপনি ওয়াজে ইসলামের মাহাত্ম্যের কথা বলুন, ইসলামে কোরআনে কি মানুষের কল্যাণের কথা বলা নেই? আপনি যখন মসজিদে, এই যে কদিন আগে আমাদের ইয়েতে একটা ওয়েবিনারে 16 ডিসেম্বরে একজন মন্ত্রী এসেছিলেন এবং তিনি বললেন যে তিনি মসজিদে আপত্তি করেছেন যে খুতবাতে বলছে মুসলিম উম্মার জন্য প্রার্থনা করতে হবে। তো মন্ত্রী বলছেন, তো বলে যে শুধু মুসলিম উম্মা কেন, আল্লাহ তো সারা সমগ্র বিশ্বের জন্য, তিনি তো সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমরা কেন সমগ্র মানব জাতির জন্য আমরা মুনাজাত করব না বা কল্যাণ কামনা করব? আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি কেন তৈরি হয়েছে, কেন 47-এ পাকিস্তান হয়েছিল এবং কেন 71-এ বাংলাদেশ হয়েছে, এইটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এই বিভ্রান্তিটা আপনার মধ্যে থেকে যাবে। পরিষ্কার কথা, মোহাম্মদ আলী জিন্না পরিষ্কার ভাবে বলেছিলেন ভারতবর্ষে মুসলমানরা একটা আলাদা জাতি এবং এদের আলাদা একটা ভূখণ্ড দরকার এবং সেই ভূখণ্ডটি পাকিস্তান হবে, পাকিস্তান নামকরণও করা হয়েছিল এবং সেভাবে ব্রিটিশরা ষড়যন্ত্র করেই হোক, জিন্নার কথা মতোই হোক, ভারতবর্ষকে দুভাগ করে পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র বানিয়েছে। এবং জিন্না কিন্তু এই ভুলটা যে বুঝেছিলেন, দেখে তিনি কত বড় ভুল করছেন, সেটা তার 47 সালের 11ই আগস্টের বক্তৃতায় পরিষ্কার করে দিয়েছিলেন যে পাকিস্তানে আমরা মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই নিজ নিজ ধর্ম পালন করব, রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, ধর্ম রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এটা জিন্নার বহুল আলোচিত একটা বক্তৃতা, 11ই আগস্ট 1947 সাল 11ই জুনে এটা বলেছেন 1947 সালে পাকিস্তান হওয়ার কয়েক মাস আগে। কিন্তু তখন এই মওদুদী এবং অন্য ইসলামপন্থীরা তারা বললেন যে কি না, পাকিস্তান হয়েছে ইসলামী ব্যবস্থার জন্য এবং তারা সেখানে ইসলামী শাসন ব্যবস্থা 1900 মৃত্যুর পরে, জিন্নার মৃত্যুর পর তারা অবজেক্টিভ রেজুলিউশন যেটা পাশ করলেন সেটা বললেন যে পাকিস্তান হবে একটা ইসলামী হুকুমত। এবং 56 সালে 56 সালে তাদের যে সংবিধান হলো সেখানে বলা হয়েছে পাকিস্তান উইল বি ইসলামিক রিপাবলিক। এখন এই ইসলামিক রিপাবলিকটি কি করেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত মুক্তিযুদ্ধ পর্যন্ত ধর্মীয় ভিত্তিতে ওই দেশটাকে বিভক্ত করেছিল জনাব শারীরের কবি। আমাকে শেষ করতে দিন আব্বাসী সাহেব, আমার বক্তব্য শেষ হলে আপনি বলুন, আপনার বক্তব্যের মাঝখানে কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরাই করুক, জিন্নার পলিসি অনুযায়ী হোক, ব্রিটিশদের মতবাদের জন্য হোক, ভারত বিখণ্ডিত হয়েছে ধর্মের নামে, যে হিন্দুরা আলাদা একটা ধর্ম, ইসলাম আলাদা একটা ধর্ম। সরি, আমি জাস্ট আপনাকে সাপ্লিমেন্ট করছি, আপনি আপনি অবশ্যই বলবেন, আমি জাস্ট আপনাকে, শুধুমাত্র ভারত বিভক্ত নয়, ব্রিটিশরা আরো অন্যান্য যতগুলি রাষ্ট্র রয়েছে পৃথিবীতে, তারা যখন সমস্ত কলোনি বিভক্ত করেছে, ধর্মীয় আলোকেই বিভক্ত করেছে। না না, আমি ভারতবর্ষের মধ্যে কনসেন্ট্রেট করছি, আমি গোটা ব্রিটিশ কলোনি নিয়ে আমি কথা বলছি না, ওদের তো 67টা দেশে তারা এইভাবে বদমাইশি করেছে, ভারতবর্ষকে তারা ধর্মের নামে ভাগ করেছে এবং বলেছে মুসলমানরা পাকিস্তান এবং ভারতে হিন্দুরা এসে থাকবে ভারতে। তখন কিন্তু মুসলিম জাতীয়তাবাদী নেতারা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বদরুদ্দিন তায়েবজি এবং এরা অনেকে আপত্তি করেছেন, ওরা বলছেন এটা একটা অ্যাবসার্ড আইডিয়া। অ্যাবসার্ড কেন বলছেন, যে পাকিস্তানে যতই মুসলমানদের জন্য হোক না কেন সেখানে হিন্দুরা আছে, হিন্দুদের সবাই এখানে আসতে পারবে না, ভারতের সব মুসলমান পাকিস্তানে যেতে পারবে না, এবং সেই বাস্তবতাটা আমরা দেখেছি, 10 লাখ মানুষকে হত্যা করা হলো বা প্রাণ বলি দেওয়া হলো কিন্তু বিভক্ত হলো, এখানেও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রয়ে গেছে, ভারতেও এখন তো দ্বিতীয় বৃহত্তম সংখ্যক মুসলিমের আবাস হচ্ছে ভারত। এই যে জিন্নার যে জাতিতত্ত্বের অসারতা, এটা হচ্ছে একটা কারণ।
একটা প্রমাণ। আর দ্বিতীয়টা তো বঙ্গবন্ধুর আমি 4 নভেম্বরের ভাষণের কথাটি বারবার উল্লেখ করছি, এই কারণে সেখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, পাকিস্তানে 24 বছরের শাসন শোষণ পীড়ন নিপীড়ন, 71-এর গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সবকিছুকে তারা ইসলামের নামে জায়েজ করতে চেয়েছিল। ভাষা আন্দোলন যারা করেছে তাদের বলেছে ইসলামের দুশ্মন পাকিস্তানের দুশ্মন, এইভাবে এই আন্দোলনগুলো সংগ্রামগুলোকে দমন করেছে, রাজনৈতিক হোক সাংস্কৃতিক হোক সামাজিক হোক সবগুলোকে দমন করেছে ইসলামের নামে। এবং সেই জন্য বঙ্গবন্ধু তার ওই ভাষণে পরিষ্কারভাবে বলেছিলেন ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাখতে হবে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাখতে হবে রাজনীতির জায়গায়, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো যাবে না। এই কারণে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আপনি সেই ইতিহাস এখন উল্টে দিতে পারেন না, এখন আপনি বলতে পারেন না যে না বাংলাদেশ হয়েছে ইসলামী হুকুমত কায়েমের জন্য, বাংলাদেশে এগুলো সেকুলারিজম থাকবে না, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না। যে সংবিধানে কেন কম্প্রোমাইজ করা হচ্ছে না, নাম্বার ওয়ান সাম্প্রদায়িকতা কেন, আপনি তো সংবিধানের 4 মূলনীতি তো ফিরিয়ে আনা হয়েছে, এখন রাষ্ট্রধর্ম নিয়ে সেখানে সুপ্রিম কোর্টে এটা মামলা বিচারাধীন আছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের রাষ্ট্রধর্ম ইসলামের যেটা এটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 12-এর সঙ্গে সাংঘর্ষিক। আর্টিকেল 12 বলছে রাষ্ট্র বিশেষ কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বলে আপনি একটা বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করছেন, এটা বাংলাদেশের সংবিধান বিরোধী। যতক্ষণ পর্যন্ত আপনি খিলাফত না কায়েম করে এই সংবিধানটি পুরোপুরি বাতিল করে দেবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধান মেনে আপনাকে থাকতে হবে এবং সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে এবং সংবিধানের মূলনীতি এটার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারেন না। বলা হবে সেটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। ডেফিনেটলি আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন জনাব আব্বাসী, আপনাকে অবশ্যই সংবিধান যতক্ষণ না পর্যন্ত পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সংবিধানকে মানতেই হবে, এটাই হলো একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য। কিন্তু তবুও সেখানে কিছু কিছু যেটা জনাব শাহরিয়ার কবির উঠে এনেছেন যে আপনারা হুকুমত কায়েম করার জন্য যে ইয়ে করছেন সেটা কীভাবে সম্ভব, আপনারা হুকুমত কায়েম করলেও বা আপনাদের ভিত্তিটা কী হবে, আপনাদের স্টাইলটা কী হবে পরিচালনার, সেই ব্যাপারেও আমরা আপনার কাছে জানবো একটু। তবে এর আগে যেটা বলেছেন শাহরিয়ার কবির, এটা আমারও একটা প্রশ্ন যে আপনারা যখন দোয়া চান শুধুমাত্র মুসলিম উম্মার জন্য কেন দোয়া চান, কেন সমগ্র জাতির জন্য দোয়া চান না, কারণ আল্লাহর তৈরি সব জাতি পুরো বিশ্ব, তাহলে কেন অন্যরা বঞ্চিত হবে আপনাদের দোয়ার দোয়ার থেকে, এটাও আপনি বলবেন। পাশাপাশি আপনি ভাস্কর্য নিয়ে যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানেও ইঙ্গিত করা হচ্ছে যারা আপনার মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। এবং জনাব শাহরিয়ার কবি আপনার কাছে আমি এই প্রশ্নটা করে যাচ্ছি, ভাস্কর্য নিয়ে যে ইস্যুটা ইয়ে হয়েছে আপনি অবশ্যই পরবর্তী সময় আপনি বলবেন, সেখানে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী সমর্থিত কয়েকজন আওয়ামী নেতাকেও গ্রেফতার করা হয়েছে সন্দেহমূলকভাবে, সেখানে আমরা বুঝতে পারছি অনেকে এটা বলতে চাচ্ছে যে শুধুমাত্র একটা প্রি প্ল্যান্ড একটা ঘটনা ঘটিয়ে এই আমাদের আলেম সমাজকে আপনার আটকানোর জন্য বা আলেম সমাজকে নিন্দা করানোর জন্য আলেম সমাজকে দোষারোপ করার জন্য এই অপচেষ্টা করা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনার কাছে যাচ্ছি আপনার পরে। ধন্যবাদ সাগর সাহেব। প্রথম কথা হচ্ছে আমাদের শাহরিয়ার কবি সাহেব যে কথা বলেছেন যে দেশ বিভক্তি নিয়ে প্রশ্ন এসেছে যে জিন্না ভুল করেছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগের তত্ত্ব দিয়ে। মূলত বাংলাদেশ স্বাধীনতার মূল সূচনা আমরা দেখতে পাই টু নেশন থিওরি বা দ্বি জাতি তত্ত্ব, যে অংশে মুসলিম সংখ্যা বেশি সে দেশটি পাকিস্তান হবে, যে অংশে হিন্দু বেশি সে অংশটি হিন্দুস্তান হবে। জিন্নার রাজনীতিতে অনেক ভুল ত্রুটি ছিল, আর জিন্না নিজেও একজন প্রকৃত মুসলিম ছিলেন না, অনেকটাই ওয়েস্টার্ন ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল জিন্না। সে সময় ওলামা ইকরাম রাজনৈতিক প্রজ্ঞার কারণেই তাকে তাকে নেতৃত্বে এনেছিল, মূলত ইসলামের কোনো বিষয়ে ব্যাখ্যা দেবার কোনো অধিকার জিন্নার ছিল না। তো জিন্নার কোনো ভুল বক্তব্যকে আমরা সমর্থন করি না। ভাষা আন্দোলনে জিন্না যে কাজ করেছিলেন সেটা ইসলামের পক্ষে কোনো কাজ করেনি, সব ভাষাই আল্লাহ তাআলা সৃষ্টি, অতএব বাংলা ভাষার বিরোধিতা করে জিন্না চরম ভুল করেছিলেন। সে যাই হোক, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি ছিল বলে এটা পাকিস্তানের অংশ হয়েছে, এবং পাকিস্তানিদের জুলুম নির্যাতন নিপীড়নের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি এটা ভারতের অংশ হতো তাহলে ভারতে কোনোদিনও বাংলাদেশ স্বাধীন হতো বলে বিশ্বাস করা যায় না। আর যদি অখণ্ড ভারতের তত্ত্বে আমরা বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে মুসলমান কতটুক লাভবান হতো তা দেখতে হলে চাক্ষুষ আমরা ভারতকে দেখতে পাই, সেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জাতি থাকার পরও সেখানে চাকরি বাকরিতে মুসলমান কোনো সুবিধা পাচ্ছে না।
ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়, কিন্তু তাদের ধর্মনিরপেক্ষতা হচ্ছে ওই যে কাজীর বলদ কিতাবে বাস্তবে নেই সেই অবস্থা। ধর্মনিরপেক্ষতার নামে উগ্র হিন্দুত্ববাদকে তারা চাপিয়ে দিয়েছে, বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। সেখানে কংগ্রেস যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে থাকে, তারাও বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য 11টি রূপার ইট পাঠিয়েছে। অতএব যদি অখণ্ড ভারতের সূত্রে আমরা বিশ্বাসী হতাম, আমরা খুব লাভবান হতাম না এবং বাংলাদেশ স্বাধীন হবার কোনো সম্ভাবনাই থাকতো না। টুনিশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছে বলেই আজকে আমরা চূড়ান্তভাবে একটি স্বাধীন বাংলাদেশ একটি রাষ্ট্র পেয়েছি। তৃতীয় যে কথা আপনি বলেছেন যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ করা যাবে না যেটা সংবিধানের বিরুদ্ধে যায়। আমাদের সংবিধানে, কারণ ধর্মনিরপেক্ষতা একটি বিষয় আছে, সেকুলারিজম। সেকুলারিজম বলতে আমরা কি বুঝি? আসলে সেকুলারিজমের ব্যাখ্যা অক্সফোর্ড ডিকশনারিতে এসেছে যে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ ইন অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলারিজম এমন একটি জিনিস যেটা রাষ্ট্রের কোনো সংস্থা, শিক্ষা বা রাষ্ট্রের কোনো জরুরি কোনো সংস্থা, কোনো ডিপার্টমেন্টে এর কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এটা একটি অসম্ভব বিষয়। বাংলাদেশও ধর্ম মন্ত্রণালয়ে আছে, অতএব এটি একটি রাষ্ট্রীয় সংস্থা। সেখানে ইসলাম ধর্মের পক্ষে কাজ করা হচ্ছে, অন্যান্য ধর্মের অধিকারও সংরক্ষণ করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কম করে হলেও ইসলামে অনেক কিছু আছে। অতএব একেবারেই প্রিন্সিপাল কনসেপশন অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার মূল সূত্রে গেলে ধর্মের কোনো অস্তিত্ব কোথাও রাখা যাবে না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। দ্বিতীয়ত, ধন্যবাদ শাহরিয়ার কবির সাহেবকে যিনি খেলাফত ব্যবস্থাকে স্বীকার করেছেন, আলহামদুলিল্লাহ। খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে না, এটা গণতন্ত্রের কনসেপশনের সম্পূর্ণ বিপক্ষে যায়। কারণ আমার গণতন্ত্রের কনসেপশনস এর মধ্যে আছে বাক স্বাধীনতা, রয়েছে নিজস্ব আদর্শের লালন প্রচার প্রসার। অতএব প্রতিটি মুসলমান ইসলামের মৌলিক নীতিতে বিশ্বাসী, তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফতকে বিশ্বাস করে, অতএব তার প্রচার ও প্রসারের জন্যে তারা আন্দোলন করতে পারে, রাজনীতি করতে পারে, ওয়াজ মাহফিলের মধ্যে তারা কোরআন সুন্না ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তুলে ধরতে পারেন। এটা প্রতিটি মুসলিমের গণতান্ত্রিক অধিকার। দ্বিতীয়ত, যারা ধর্মের দোহাই দিয়ে নারী নির্যাতন করেছে, নিপীড়ন করেছে স্বাধীনতা যুদ্ধের আগে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এইরকম ব্যক্তি যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, ইসলামের পরিচয় দেয়, তাদেরকে ইসলাম একটি পারিভাষিক নাম দিয়েছে মোনাফেক। এবং মোনাফেকের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে। যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু ইসলামের পরিচয় দিচ্ছে, তারা মোনাফেক, তাদের দায় ইসলাম গ্রহণ করবে না। কিন্তু বড় দুঃখজনক, বঙ্গবন্ধু যে স্বপ্নে নিয়ে দেশ স্বাধীন করেছে যে দেশটিতে আবার নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সংখ্যালঘুদের উপর আঘাত করা হবে না, স্বাধীনতার পরে সে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি অসংখ্য ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে এখন গণধর্ষণে পরিণত হয়ে গিয়েছে ধর্ষণ। তারপরে যারা বৈপ্লবিক সমাজতন্ত্রে বিশ্বাসী মাওবাদী, তারা বাংলাদেশে তাদের বৈপ্লবিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যে কত মানুষকে হত্যা করেছে সর্বহারা সমাজতান্ত্রিকরা, তার কোনো হিসাব মনে হয় গোয়েন্দা সংস্থার কাছেও নেই। সেটার দায় তো সমাজতন্ত্রকে দেওয়া হয় না, সেটার দায় তো গণতন্ত্রকে দেওয়া হয় না, সেটার দায় তো সেকুলারিজমকে দেওয়া হয় না। তাহলে ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিসলামিক কাজ করবে, সেটার দায় ইসলামের উপর আসবে কেন? সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করা হবে কেন? তৃতীয় যে বিষয়টি সম্মানিত অতিথি শাহরিয়ার কবির সাহেব বলেছেন যে সংবিধানের বিরোধিতা করা যাবে না। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য তো জনগণ নয়, জনগণের স্বার্থে বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে। যেমন আমাদের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার তৃতীয় ভাগের মধ্যে একটি কথা লেখা আছে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। আমরা কি এটা করতে পেরেছি বা এটা করা কি আদৌ সম্ভব হচ্ছে? যেখানে গণতন্ত্রের প্রসূতি বলা হয় যুক্তরাষ্ট্রকে, সে দেশটিও কি পেরেছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সে দেশটিকে সাজাতে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লিখিত আছে,
কোনো নন খ্রিস্টান যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে পারবে না। এটা কি সাম্প্রদায়িকতা নয়? এটা কি ধর্মনিরপেক্ষতার মূলনীতির বিপক্ষে নয়? সে দেশের মধ্যে আরো সাংবিধানিক নিয়ম হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন শপথ নেবেন বাইবেলে হাত রেখে শপথ নেবেন। এটা কি সাম্প্রদায়িকতা বিরোধী নয়? এবং এটা কি ধর্মনিরপেক্ষতার কনসেপশনের বিপক্ষে যায় না? ধর্মনিরপেক্ষতার যে তত্ত্ব পৃথিবীব্যাপী ছড়ানো হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো, যা আমরা দেখতে পাই পূর্বের একটি ভার্চুয়াল কনফারেন্সে। আমি বলেছিলাম ডক্টর হ্যান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে যে কথাটি স্পষ্ট হয়ে গিয়েছে, সে সেখানে লিখেছে 57টি মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক ইসলামী রাজনৈতিক উত্থানকে ঠেকাতে হলে ধর্মনিরপেক্ষতাকে চাপিয়ে দিতে হবে। জি শুনতে পাচ্ছেন সাগর সাহেব? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় আমি স্পষ্ট করে দিচ্ছি জি, যে আমি আমি ধর্ম আমি আপনার যে কাছে জি আমি একটু শেষ করি, ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিতে জি জি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কারণ ধর্ম ধর্মনিরপেক্ষতার তিনটি সংজ্ঞা আমরা পেতে পারি। একটি হচ্ছে ধর্মহীনতা, আরেকটি হচ্ছে ইহজাগতিক। ইহজাগতিক অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীর সকল ধ্যান ধারণা চিন্তা চেতনা হবে ইহজাগতিক, বস্তুবাদী ভোগবাদী। তৃতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষতার রাষ্ট্রে সকল ধর্মের সমান অধিকার। আমার দৃষ্টিতে খেলাফত প্রতিষ্ঠিত হলেই অন্য সকল ধর্মের লোক তার ধর্মীয় অধিকার পূর্ণ মাত্রায় ভোগ করতে পারবে। আমরা ভারতের দিকে দেখতে পাই মুসলমান সেখানে ধর্ম কি মুসলমান কোনো আমাদের অধিকার পাচ্ছে না। জি জি মুসলমান ধর্ম কি আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি, এরপরে আমি শারীরিক কমিশন সাহেবের সাথে যাচ্ছি। আপনার কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি যে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, কিন্তু মানুষের ধর্ম চয়েজের স্বাধীনতাটা রয়েছে কিনা? বাই চয়েস, আমরা তো বাই বর্ন মুসলমান, কিন্তু অনেক প্রশ্ন উঠছে সে প্রগতিশীল সমাজ থেকে বা ইয়ে থেকে, যে বাই চয়েস কোনো ধরনের যখন ধর্ম পরিবর্তন বা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কোথায়? আপনারা কিছু কিছু ক্ষেত্রে কঠোর হয়ে যান, বা সেখানেও বা মানুষের স্বাধীনতা বাই চয়েস ধর্ম পরিবর্তন করার স্বাধীনতা কতটুকু রয়েছে আমাদের দেশের মতো দেশে, সেখানে আপনি এটাকে কিভাবে দেখেন ইসলামিক আলোকে? জনাব সারিয়ার কবির, আপনি বলবেন দয়া করে। না, যেটা বলছেন উনি ধর্মনিরপেক্ষতা নিয়ে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার অনেকগুলো সংজ্ঞা আছে। আমি আপনাকে শুরু থেকে বারবার বলছি যে আজকে যে বিতর্কটা তুলেছেন, এটা বাংলাদেশের সংবিধান বুঝতে গেলে আপনাকে বঙ্গবন্ধুর 4 নভেম্বরের 72 সালে 4 নভেম্বরে গণপরিষদে যে ভাষণটি দিয়েছেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন 4 মূলনীতিকে, এবং সেইটা আপনাকে পড়তে হবে। সেটা না পড়ে অক্সফোর্ড ডিকশনারিতে কি বলেছে, কোন ডিকশনারিতে কি বলেছে, এটা নিয়ে প্রয়োজন না। বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝিয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমত আমি এটা আমার বহু লেখাতে বলেছি, আমার অন্তত 1 ডজনের উপর বই আছে সংবিধান এবং এগুলো নিয়ে, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে। আমি সেখানে পরিষ্কার বলেছি বাংলাদেশের এই যে সংবিধানের 4 মূলনীতির মধ্যে 3টে মূলনীতির ব্যাপারে বঙ্গবন্ধু নতুন সংজ্ঞা দিয়েছে। বঙ্গবন্ধুর গণতন্ত্রের সংজ্ঞা, এটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের সংজ্ঞা নয়, স্টেট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা নয়। বঙ্গবন্ধু পরিষ্কার ভাবে বলেছেন আমি শোষিতের গণতন্ত্র কায়েম করতে চাই। শোষিতের গণতন্ত্র বলে পশ্চিমের গণতন্ত্রে আপনি কোনো সংজ্ঞা পাবেন না, এটা পশ্চিমের গণতন্ত্র নয়, এটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, যে গণতন্ত্রের স্বপ্ন বঙ্গবন্ধু তার বিভিন্ন রচনাবলিতে লিখেছেন, বাংলাদেশ হওয়ার বহু আগে থেকে 52 সাল থেকে তিনি তার বিভিন্ন ভাষণে বলেছেন। একইভাবে সমাজতন্ত্র তিনি সম্পর্কে একই কথা বলেছেন, আমি কমিউনিস্ট নই, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। আব্বাসি সাহেব যথার্থভাবে বলেছেন বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ ছিলেন, তার আত্মজীবনীতেও আছে, সেটা কারাগারে রোজ নামতে হতে, পাঁচ নামাজ করতেন এবং ইসলামের বিধিবিধান সবকিছু তিনি মেনে চলতেন। তৃতীয়ত যেটা হচ্ছে সমাজতন্ত্রের ব্যাপারে তিনি পরিষ্কার বলেছেন, না ধর্মনিরপেক্ষতা, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমার ছবিতে, পোর্ট্রেট অফ জিহাদ ছবিতে আবুল আলা মওদুদীর পুত্র হায়দার ফারুক মওদুদী, তাকে পাকিস্তানের সবাই একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হিসেবে জানেন, এবং মওদুদীর আদর্শের রাজনীতির তিনি কট্টর সমালোচক,
তো তিনি তার পিতাকে একদম মোনাফেকি বলেছেন আমার ছবিতে, এবং কতগুলো উদাহরণ দিয়ে বলেছেন যে আমার পিতা সবাইকে বলতে তাকে মাদ্রাসায় পড়ো, তার নয় ছেলে মেয়েকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, এবং তিনি রাজনীতিটাকে সবসময় বাড়িতে ঢোকার আগে বাইরে রেখে আসতো, যেমন করে ড্রাগ পেডলাররা যেমন করে। এই মদুদির পুত্র হায়দার ফারুক মদুদি আমাদের এখানে এসেছিলেন, খুবই লিবারেল একজন ইসলামিক স্কলার। আমাদের সম্মেলনে তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন জামাত ইসলামীর সমালোচনা করতে গিয়ে, তিনি যেটা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতাকে আমাদের দেশে, বিশেষ করে মুসলমান প্রধান দেশে, বিকৃত ভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে বা সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে। যেমন আরবিতে ধর্ম নিরপেক্ষতা, আপনি গুগল খুলে দেখুন, ধর্ম নিরপেক্ষতার আরবি শব্দ হচ্ছে দুনিয়াই, যেটা যথার্থভাবে আব্বাসী সাহেব বলেছেন ইহো জাগতিকতা। এবং ফ্রান্সে আপনি দেখুন ধর্ম নিরপেক্ষতা অনেকটা হচ্ছে নাস্তিকতা সমার্থক, কারণ সেখানে বলছে ফ্রান্সে কোনো পাবলিক প্লেসে রিলিজিয়াস কোনো সাইন থাকতে পারবে না, যেমন সেটা খ্রিস্টান প্রধান দেশ, কিন্তু আপনি ক্রস কোনো স্কুলে, পাবলিক স্কুলে ক্রস ঝোলাতে পারবে না, সেটা তাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়। উর্দু ডিকশনারিতে আরো এক্সট্রিম ভাবে করা হয়েছে, বাবাই উর্দু যখন উর্দু ডিকশনারিতে সেকুলারিজম উর্দু করেছেন, লাদিনী, লাদিনী অর্থ হচ্ছে ধর্মহীনতা। সুতরাং ধর্ম নিরপেক্ষতার বিভিন্ন ব্যাখ্যা পশ্চিমে আছে এবং আরবিক ওয়ার্ল্ডে আছে, উর্দুতে আছে, উর্দু ভাষায় আছে, ফার্সি ভাষাতে আছে, কিন্তু বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার একটা নতুন সংজ্ঞা দিয়েছেন, যেটা নিয়ে তখন বাম বুদ্ধিজীবীরা সমালোচনাও করেছিলেন, সিরাজুল ইসলাম চৌধুরী বা দুই নম্বরেরা, তারা বলেছিলেন ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমের বাংলা হবে ইহ জাগতিকতা, বঙ্গবন্ধু ভুলভাবে এটা ধর্ম নিরপেক্ষতা করেছেন। আমার জবাব হচ্ছে বঙ্গবন্ধু জেনে বুঝে সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা করেছেন, কারণ বঙ্গবন্ধু ওই ইহ জাগতিকতায় বিশ্বাস করেন না যেটা কমিউনিস্ট বা নাস্তিকরা যেটা করে। বঙ্গবন্ধু কমিউনিস্ট ছিলেন না, তিনি নাস্তিকও ছিলেন না, তিনি পুরোপুরি আস্তিক ছিলেন। ধর্ম তিনি বিশ্বাস করতেন, তিনি তার কন্যা সবাই ধর্মে বিশ্বাস করে, কিন্তু ধর্মকে রাজনীতি থেকে পৃথক রাখতে হবে এইটা ভাষণে তিনি পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন, এবং 72 সংবিধানে সেটা রাখা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এগুলো সংবিধানের, আমি বললাম যে পাকিস্তানিকরণ গুলো হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পরে, তার আগে নয়। এখন তার কন্যা ফিরে আসার পর চার মূলনীতি ফিরে এসছে, কিন্তু চার মূলনীতির ব্যাপারে বলা হচ্ছে, আমি গোটা সংবিধানের সমালোচনার কথা কখনো বলিনি, আমি বলেছি সংবিধানে রাষ্ট্রের চার মূলনীতির বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, কারণ এটা সংবিধান বলে দিচ্ছে চার মূলনীতির পরিপন্থী কোনো আইন কোথাও কিছু থাকতে পারবে না। আমাদের এখনো শরিয়া আইন নয়, এখানে সেকুলার আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, যদিও জামাত, হেফাজত, খেলাফত এরা সবাই শরিয়া আইন কায়েম করবার কথা বলছে, ব্ল্যাসফেমি আইন কায়েম করার কথা বলছে, এবং ভিন্ন মত ভিন্ন ধর্মের সবার বিরুদ্ধে তারা বিষোদ্ধার করছে, দেখি এরা সহ্য করা হবে না, থাকবে না, ওয়াজগুলো শুনলে আপনি বুঝবেন। আমার কথা খুব পরিষ্কার যে ধর্ম একটা আধ্যাত্মিক ব্যাপার, আপনি যখনই বলবেন যে কি ধর্ম এটা রাজনৈতিক ব্যাপার তখনই বিভেদ আসবে। উদাহরণ দিয়ে বলি আপনাকে, এটা আপনাকে একটু বুঝতে হবে, 1952 সালে যখন পাকিস্তানে কাদিয়ানি দাঙ্গা হলো, মওদুদের নির্দেশে কাদিয়ানি মাসালা যখন লিখলেন, প্রচুর কাদিয়ানিকে সেখানে হত্যা করা হলো, বলা হলো কাদিয়ানিরা মুসলমান নয়, এদেরকে হত্যা করতে হবে। এবং সে কাদিয়ানি দাঙ্গার পরে লাহোরে পাকিস্তানে একটা সামরিক আদালত, একটা কমিশন গঠন করেছিল, প্রথমে আদালত করা হয়েছিল, পরে কমিশন হয়েছে, জাস্টিস মুনির কমিশন এটার নাম ছিল, জাস্টিস মুনিরের নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল। এই কমিশন পাকিস্তানের 15 জন ইসলামিক স্কলারকে এবং ধর্মীয় রাজনৈতিক দলের নেতাকে, যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, জামাতে ইসলামী এবং নেজামি ইসলামী তখন ছিল, এদেরকে দেখেছিলেন এবং তারা কতগুলো প্রশ্ন করেছিলেন। এইটা এই মুনির কমিশনের রিপোর্টটা আমি মনে করি একটা যুগান্তকারী বক্তব্য, যেটা হচ্ছে কেন একটা রাষ্ট্র ধর্মের ভিত্তিতে হতে পারে না। সেখানে মুনির কমিশন 4টা প্রশ্ন করেছিল প্রধান ইস্যুতে, একটা হচ্ছে ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, এবং সেইখানে তারা বলছেন যে 15 জনের মধ্যে 15 জন 15টা ব্যাখ্যা দিয়েছেন ইসলাম এবং মুসলমানের। তারপর কতগুলো প্রশ্ন তারা করছেন, যেমন জামাত ইসলামীকে বলেছেন যে আচ্ছা আপনারা তো ইসলামী হুকুমতে বিশ্বাস করেন, কারণ দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান, তাদের অনুযায়ী শরিয়া আইন অনুযায়ী চলবে, তো ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো হচ্ছে হিন্দু, তারা যদি এখন মনুর রাজত্বে বিশ্বাস করে, মনুর সংবিধানে বিশ্বাস করে, হিন্দু আইনে ভারত চলবে, আপনি কি সেটা মেনে নেবেন? তিনি বললেন যে ওটা ভারতের ব্যাপার, আমাদের ওখানে কিছু বলার। ওকে, একটা সেকেন্ড ইস্যুটা হচ্ছে, এখন ধরুন ভারত পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হলো, এখন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে? না, প্রথমে বলে যে পাকিস্তানের হিন্দুদের দায়িত্বটা কি হবে, এখানে তো হিন্দুরা আছে। উনি বললেন না, নিশ্চয় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে হিন্দুদের তো অবশ্যই পাকিস্তানকে সমর্থন করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
তারপর বললেন এবার আসুন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে। তারা পরিষ্কার বললেন যে ভারতের মুসলমানদের দায়িত্ব হচ্ছে পাকিস্তানের পক্ষে ইসলামের পক্ষে লড়াই করা তার নিজের দেশের বিরুদ্ধে। তো এরপরে তারা আরো অনেকগুলো এই ধরনের অসঙ্গতিপূর্ণ প্রশ্ন করেছেন এবং তারপর বললেন যে কি যে কে মুসলিম কে মুসলিম নয় এটা নির্ধারণ করার দায়িত্ব সংবিধান সরকারকে দেয়নি। এটা যদি করতে হয় তাহলে এখানে হানাহানি সংঘাত সংঘর্ষ এটা চলতেই থাকবে। সুতরাং ওই যে কাদিয়ানিদেরকে তখন যত মুসলিম অমুসলিম ঘোষণা দাবি করেছিল তখন তারা বলেছিলেন এটা রাষ্ট্রের এখতিয়ার নয় এটা ধর্মের এখতিয়ার এবং ইসলামেও আছে মুহাম্মদের উম্মতদের মধ্যে এতগুলো ভাগ হবে কতগুলো তিয়াত্তরটা ভাগ হবে এবং তারা কি কোথায় কি যাবে বেহেস্তে যাবে না দোজখে যাবে আমি সেই বিতর্কে যাচ্ছি না। ইসলামের এগুলো ভাগ নিয়ে তিনি যেমন বলেন মদদি নিয়ে তাদের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত আছে খেলাফত নিয়ে দ্বিমত থাকতে পারে মদদিরা বিশ্বাস করে জামাত বিশ্বাস করে তারা গণতান্ত্রিক ভাবে ক্ষমতা যাবে যে মদদি গণতন্ত্রকে একসময় কুফরি মতবাদ বলেছিলেন নির্বাচনকে তিনি শিকারী কুকুরে দৌড় বলেছিলেন পরে তারা আবার নারী নেতৃত্বকে হারাম বলেছিলেন এগুলো পরে সবই তারা মেনে নিয়েছে। এইটা যদি রাজনীতিকে যদি আপনি নিয়ে আসেন ধর্মকে যদি রাজনীতিতে নিয়ে আসেন তাহলে এই যে বিভক্তিগুলো এই বিভক্তিগুলো কিন্তু আপনাকে টুকরো টুকরো করে দেবে। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন ইরাকের দিকে তাকিয়ে দেখুন আল কায়দা আইসিস কি করেছে তারা তো যা করেছে ইসলামের নামে কিন্তু করেছে। আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি কি মনে করেন ভারত ধর্ম নিরপেক্ষ? ভারত সাংবিধানিক ভাবে ধর্ম নিরপেক্ষ কিন্তু বর্তমানে ভারত যেটা করছে এটাকে মোটেই ধর্ম নিরপেক্ষ বলা যাবে না। সেখানে ধর্ম নিরপেক্ষ তার আশঙ্কা জরাজরে দিয়েছে সেখানকার যে ধর্ম ধর্মীয় জনগোষ্ঠী রয়েছে সেখানে কি উগ্র পন্থা রয়েছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই আছে এবং সেখানে তো তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেখানকার হিন্দুদের প্রধান দায়িত্ব হচ্ছে সেকুলারিজমে যেসব হিন্দুরা বিশ্বাস করেন সেখানকার সংখ্যালঘু মুসলমানদের হিন্দু মৌলবাদের যে উত্থান হয়েছে বর্তমানে সেটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন এবং সেই হিন্দু মৌলবাদের সর্বশক্তির সহায়তা নিয়ে বর্তমানে বিজেপি সরকার অধীন রয়েছে? আমি এটা কখনো অস্বীকার করছি না, আমি মানা করলাম কখন এটা ভারত কেন বলছেন সারা বিশ্বব্যাপী এখন মৌলবাদের ধর্মের নামে উন্মাদনা হচ্ছে ভারতে হিন্দু ধর্মের নামে বেশি আমাদের মুসলিম ধর্ম নিয়ে কেন হচ্ছে সেটাই প্রশ্ন। কে বলছে কে মুসলিম নিয়ে কথা বলছে? আমি মায়ানমারে যখন ব্রিটিশ মঙ্করা যখন মুসলিম নিধন নিয়ে কথা বলছে সবচেয়ে বেশি রোহিঙ্গাদের ব্যাপারে নির্মূল কমিটি কথা বলেছে আমাদের সংগঠন কথা বলেছে আমরা কমিশন গঠন করেছি আন্তর্জাতিক সেমিনার অন্তত কয়েক ডজন ইন্টারন্যাশনাল সেমিনার করেছি যে বার্মাতে বৌদ্ধিস্ট মঙ্করদের একটা গোষ্ঠী আমি গোটা বৌদ্ধ ধর্মকে বলবো না মঙ্করা আমি কখনো ইসলাম ধর্ম বলছি না হিন্দু ধর্ম বলছি না কিছু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক মতভাবে ধর্মকে ব্যবহার করছে ইহুদি ধর্মের নামে যেমন করছে হিন্দু ধর্মের নামে হচ্ছে ইসলাম ধর্মের নামে হচ্ছে খ্রিস্টান ধর্মের নামে হচ্ছে এমনকি সবচেয়ে শান্তির ধর্ম যেটা বলা হয় তারপর বৌদ্ধ ধর্ম সেই নামেও কিন্তু হচ্ছে ভারত বার্মাতে হচ্ছে সিলনে হচ্ছে এগুলো আমরা দেখছি সারা বিশ্বব্যাপী দক্ষিণ পন্থার এই তাণ্ডব গুলো আমরা দেখছি এই জন্যই আমরা বলছি হিন্দু মৌলবাদের কথাটা শেষ করতে দিন হিন্দু মৌলবাদের আমি কোন মৌলবাদকে সাপোর্ট করি না এমনকি নাস্তিকরাও যখন মৌলবাদীদের ভাষায় কথা বলে সেই নাস্তিকতাকেও আমি সমর্থন করি না। আমার কথা হচ্ছে বিশ্বে আস্তিক আছে নাস্তিক আছে 600 কোটি মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে 100 কোটি মানুষ কোন ধর্মে বিশ্বাস করে না। এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবার অধিকার আছে এইটাকে আপনি যে ধর্মের নামে দিন না কেন বিভক্তি করতে পারবেন না। জি আপনার কাছে আবার আসছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলবেন দয়া করে। আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, আমার কাছে অনেকগুলি প্রশ্ন রয়েছে কিন্তু আপনাকে ছোট করে প্রশ্নগুলো বলছি জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, যে কোরআনের রাজনীতি সম্পর্কে কোনো আয়াত রয়েছে কিনা কোরআনে? নাম্বার ওয়ান, ইতিমধ্যে রাজনীতির ব্যাপারে কয়েকটি আয়াত এবং সহিহ হাদিস শুনিয়েছি। হ্যাঁ এটা বলবেন। তারপর ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্ম ধর্মহীনতা নয় এটা কতটুকু ঠিক? কিছু বুদ্ধিজীবী বলে থাকে ইসলামের ব্যাখ্যা কি বাংলাদেশি আলমদের কাছ থেকে নিব? ইসলামের ব্যাখ্যা না সাগর, কথা হচ্ছে সাগর আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না, আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছে। পরে প্রথম বাক্যটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আপনারটা বলবে আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে সেটাই আমি দিচ্ছি, উনি একসাথেই বলবেন সবগুলো। আপনাদের ইসলামীয় রাজনৈতিক উদ্দেশ্য কি এবং এটা তো বলে গেছেন, জি আপনি বলুন। প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন, ধর্মহীনতা
বা সেকুলারিস্টের অতি জাগতিক, এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চাননি। যেহেতু ধর্মনিরপেক্ষতার আবিষ্কার কখন থেকে, এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল, এখানে স্পষ্ট ইতিহাসের মধ্যে আছে, সেকুলারিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ব্রিটিশ রাইটার জর্জ হোলিওক ইন 1851। 1851 সালে ব্রিটিশ লেখক তিনি জর্জ হোলিওক, তিনি প্রথম ধর্মনিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন। এখন সেই তত্ত্ব অনুযায়ী যদি বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা না ধর্মহীনতা হয় কিংবা ইহজাগতিক একটিও না হয়, তাহলে তো ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটি বদলে দেওয়া উচিত। যেহেতু তিনি বলে বদলে ধর্মনিরপেক্ষতা, দিয়েছেন তো, যে তিনি সেকুলারিজম, তাহলে সংবিধানও ধর্মনিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত, সেটার ভিন্ন না একটি না নাম হওয়া উচিত। সে আমি শেষ করি, ইহজাগতিকতা বা একটু একটু ধর্মহীনতা নয়। একটু 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 শেষ করি। যেহেতু বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার তত্ত্ব যারা আবিষ্কার করেছে তাদের সাথে মোটেও মিল নেই, অতএব সেই ধর্মনিরপেক্ষতা নামটি পরিবর্তন করে দিলে আমাদের দেশে সংঘাত কিংবা ইসলামী চিন্তাবিদদের সাথে জেনারেল শিক্ষিতদের দ্বন্দ্ব অনেকটাই কমে যায় এবং চিন্তার বিনিময় হয় ও বুঝার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে থাকে। দ্বিতীয় যে কথাটি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, যে বারবার তিনি পাকিস্তানের প্রসঙ্গ আর মওদুদির প্রসঙ্গ টেনে আনেন, পাকিস্তান আমাদের কোনো আদর্শ নয়, বা আবুল আলা মওদুদিও চিন্তা চেতনা বা ইসলামের সংজ্ঞা নেবার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের মডেল নয়, আদর্শ নয়। কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা কোরআন হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত, কারণ তারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে এবং কারো শরীক এরা নাই। হত্যার যোগ্য, তাই তো? শেষ করতে দেন, একটু এদেরকে শেষ হত্যা করছি করাটা আমি, বৈধ। একটু 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 শেষ করছি আমি। দ্বিতীয়ত হ্যাঁ হুজুর, আল্লাহ যদি এক, একটু সাপ্লিমেন্ট করে শেষ তাহলে করি, সুবিধা একটু হয়, শেষ আপনি করি, সাধারণ জবাব দিতে পারবেন। শেষ জি করি, আমি শেষ করছি। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1500 বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই, কেয়ামত পর্যন্ত আসবে না। এটাকে বলা হয় আকিদায়ে খাতমে নবুয়ত। এই আকিদা খাতমে নবুয়তকে যে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের। সেজন্য কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের, এটা 57টি মুসলিম রাষ্ট্রের, অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই সংসদীয়ভাবে বিল পাশ করে ঘোষণা করা হয়েছে। দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি, কারণ বাংলাদেশে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। এখন হত্যার কথা এসেছে, আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি, হযরত আল্লামা মাহমুদুল হাসান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন কাদিয়ানি বিরোধী আন্দোলনে, 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। আমি জানতে চাই কাদিয়ানি কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে, তার কোনো হিসাব কি দিতে পারবেন শাহরিয়ার কবির সাহেব? অথচ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যেয়ে পাকিস্তানে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে, কারণ চরম সেকুলারির ধর্মনিরপেক্ষ ভুট্টো মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। 10,000 মুসলমানের রক্তের বিনিময়ে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল। তৃতীয় যে বিষয়, ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন। এখন মনে করুন আমাদের শাহরিয়ার কবির সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না, তাই বলে কি ওনাকে মুসলিম বলা যাবে না? আপনি সাগর, আপনার নাম কোরআন করিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি, আপনাকে কিভাবে আমি মুসলিম বলবো? কে মুসলিম কে অমুসলিম সেই সংজ্ঞা কোরআন দিয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো, অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো। যেহেতু কোরআন সুন্নাহ ও ইজমায় উম্মতের মতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম, সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি, এবং এটা কোরআনের মত, হাদিসের মত, ইজমায় উম্মতের মত। ধর্মনিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে, আবার আমি বলবো, যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না, ওনার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল, তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায়। চতুর্থ যে বিষয়টি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, মৌলবাদী। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়, আমরা প্রতিটি মুসলিম নিজকে মৌলবাদী মনে করে থাকি। মৌলবাদ শব্দটার উৎপত্তি কোথ থেকে?
ফান্ডামেন্টালিজম, এটা কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে, সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক, আর ক্যাথলিকরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয়। তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল। সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি, অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে। আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয়, তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নয়, আমরা পরমশহীন চু। আমরা খেলাফতি বিশ্বাসী, ইসলামের মূলে বিশ্বাসী এবং ইসলামে ইসলামের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। খেলাফতটা কিভাবে কায়েম হবে একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, খেলাফত বিভিন্ন ভাবে কায়েম, যে কাজটি এখন বাংলাদেশে হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে, যারা ইসলামী রাজনীতির পক্ষে তারা আলাপ আলোচনার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে এটি বোঝাতে সক্ষম হচ্ছে, ইলেকশন করবেন সুন্নার না কোরআন সুন্নার রাজনৈতিক, সেটাও বলছি। না, আপনারা কি ইলেকশন করে বলছি করবেন না সেটা সেটা বলছি বলছি আমি কোরআন সুন্নার রাজনৈতিক আদর্শ হচ্ছে শুধুমাত্র খেলাফত। প্রথম হচ্ছে থিওরিক্যাল, আমরা সেই থিওরিক্যাল বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি, একসময় মানুষ খেলাফতে বিশ্বাসী হবে। এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যেয়ে আমাদেরকে ইলেকশন করতে হয়, সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না, কিন্তু শরীয়তের একটি অন্যতম উসুল হচ্ছে যে আজ-জারুরাতু তুবিহুল মাহজুরাত। আরেকটি উসুল হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা, বিশেষ প্রয়োজনে আপৎকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে। অতএব ইলেকশনের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম পন্থীগণ খেলাফতকে প্রতিষ্ঠিত করেন, তারপরে রাষ্ট্র ব্যবস্থার নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো, যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের ব্যর্থতা কাগজে কলমে আছে, বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই। বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে অঘোষিতভাবে প্রচার না করে। যেমন মস্কোতে সোভিয়েত রাশিয়া ভেঙে যাবার পর এখন পুতিন ক্ষমতায় এসেছে, সে অনেকটাই একনায়কতন্ত্রকে গ্রহণ করেছে, সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে, অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে, যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায়। চায়নাতে প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে, সেটাও খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে। মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমেই একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে, এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে, পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে। খেলাফত 1300 বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সেই খলাফায়ে রাশিদীন, তাদের পরে খেলাফতে বানি উমাইয়া, খেলাফতে বানি আব্বাস এবং অটোমান সাম্রাজ্য, যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া, 1924 সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। বাদশাহ আকবর যখন দীন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে, পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল, ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল, বিধিবদ্ধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতোয়া আলমগিরি সংকলন করেছিলেন, তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি, হিন্দুদের কোনো উপাসনালয় কোনো ধর্ম স্থানে আঘাত করা হয়নি, হিন্দুরা অত্যন্ত অবলীলায় এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে। অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ আর ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই, এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে, সেটাও একটি চিরন্তন সত্য কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় 20,000 মানুষ এই মুহূর্তে একসাথে আমাদের অনুষ্ঠানটি দেখছে। দর্শক, আপনারা অবশ্যই, 20,000 মানুষ যারাই দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দেবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে একটু পরে এটা আবারও প্রচারিত হবে, সেখানে আপনারা দেখতে পাবেন। যারা প্রথম থেকে দেখতে পারেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আসছি, আপনার অনেক শুনেছেন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির কথা। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, যে আপনি ধর্মীয় আলোকে শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে আপনি অনেক আপত্তি তুলেছেন বিভিন্ন সময়ে, সেটা আসলে যদি বাই চয়েস হয়ে থাকে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই, সেখানে সমস্যাটা কেন, আপত্তিটা কেন? না, ধর্মীয় শিক্ষা শিক্ষার তো আমি কখনো বিরোধিতা করিনি, আমি কখনো বলিনি মাদ্রাসা ব্যবস্থা তুলে দিতে হবে, যদিও আমাদের সংবিধানে আছে একমুখী শিক্ষা হতে হবে। আমরা বলেছি বিশেষ করে কওমি মাদ্রাসা নিয়ে, যে কওমি মাদ্রাসায় যারা পড়ে, আমাদের দেশের গরিব মানুষের ছেলেরা এখানে পড়ে, এটিমরা পড়ে এখানে,
কারণ এই একটা বৃহৎ সংখ্যক ছাত্র বা তরুণ গোষ্ঠীকে আমরা কেন ওই উগ্র মৌলবাদীদের জিম্মি করে রেখে দেব? এখানে তার ক্যারিকুলামে কিন্তু আমাদের কোনো হাত নেই। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তাদের যে জাতি, যে জাতি, যে হাজার বছরের বাঙালি জাতির যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সম্প্রীতির ইতিহাস রয়েছে, মানবতার ইতিহাস রয়েছে, মানুষকে ভালোবাসার ঐতিহ্য রয়েছে, এগুলো কিন্তু কিছুই তারা জানে না। তাদের মাথার মধ্যে জেহাদ ঢোকানো হচ্ছে, খেলাফত ঢোকানো হচ্ছে, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারা যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে। হত্যার বিবরণগুলো দেখলেই তো আপনি বুঝবেন, হত্যার যে এই যে যখন আপনার এই যে 15 সালে 16 সালে যখন এই যে ধারাবাহিক ব্লগারদের হত্যা করা হলো, একটা ঘটনা আমি বলি, ব্লগার বাবুকে যে হত্যা করেছিল, যে সে দুটো মানুষ, যে একজন হিজড়া একজন ফেরিওয়ালা, তাকে উদ্ধার জড়িয়ে ধরেছিল, আটকে ছিল, সেই ছেলেটা, সেও একটা তরুণ, মাদ্রাসা থেকে মাত্র বেরিয়েছে, সেই তরুণকে জিজ্ঞাসাবাদে জিজ্ঞেস করলো, কেন তুমি বাবুকে হত্যা করছো? ও বলে, আমার হুজুর আমাকে বলে, তোমার উস্তাদ আমাকে বলেছেন, বলে তুমি বাবুর কোনো লেখা পড়েছো? বলে, না পড়িনি। সেই ছেলেটা জিজ্ঞাসাবাদে বলছে, বাবুর সে কোনো লেখা পড়ে, বাবু নামটা তার কাছে পরিচিত ছিল না, বাবুর কোনো ছবি সে দেখেনি, পোস্ট পড়েনি, এবং যেহেতু হুজুর বলেছেন সে ইসলাম বিরোধী এবং সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, এবং সেই বিশ্বাসে সে হত্যা করেছে। এই উন্মাদনা গুলো কিন্তু এদের মাথার মধ্যে ঢুকাচ্ছে সেই মাদ্রাসা থেকেই। এটা নিয়ে বহুত আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে, আপনি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে কিনা এরকম? আমরা 2013 সালে হেফাজত জামাতের এই তাণ্ডবের পরে একটা শ্বেতপত্র বার করেছি, 1000টা মাদ্রাসা, কওমি মাদ্রাসায় তদন্ত করেছি, এবং আমাদের যে, এবং ওই রাতে কারা কতজনকে হত্যা করা হয়েছিল সেটার রিপোর্ট আমাদের শ্বেতপত্রে আছে, যেটা হেফাজত পর্যন্ত চ্যালেঞ্জ করেনি। সেদিনও দেখলাম ওই বিতর্কে হেফাজতের এক নেতা বলছেন যে হ্যাঁ, নির্মূল কমিটি যে শ্বেতপত্র বের করেছে সেটাকে তারা অথেন্টিক মনে করেন, কিন্তু সেই শ্বেতপত্রে আমরা দেখিয়েছি আমাদের কওমি মাদ্রাসাগুলোতে তারা জাতীয় সঙ্গীত গায়। কেন? এটা প্রথমে বলছে এটা হচ্ছে সঙ্গীত হচ্ছে হারাম, ইসলামের গান গাওয়ার বিধান নেই, কেউ বলছে এটা হিন্দুর লেখা, কেউ বলছে এটা ভারতীয়র লেখা, এখানে কওমি তারানা হতে হবে, ইসলামী জোশের গান হতে হবে, তবে তারা গাইবে। তো এখন একটা কথা ভাবুন, যে তার ইতিহাস জানে না, যে তার মুক্তিযুদ্ধের কথা জানে না, তার ও গৌরব জানে না, তার মাথার মধ্যে তো আপনি ঢুকিয়ে দেবেন যে সিরিয়াতে সব যে মুসলমানদের মিলে সাফ করতে যাচ্ছে, করে ফেলছে, আফগানিস্তানের সব মুসলমানদের সাফ করে ফেলছে কমিউনিস্টরা বা অন্যরা, ওই শিয়ারা ওখানে, আসাদের লোকেরা, তোমরা ওখানে যাও, গিয়ে জেহাদ করো। তো তরুণরা কিন্তু এভাবে বিভ্রান্ত হচ্ছে, জেহাদে যাচ্ছে, এবং অনেক বাবা মার কোল খালি হচ্ছে, তারা জানে না তাদের ছেলে কোথায় গিয়ে কোথায় মারা যাচ্ছে, বাট এটাকে তারা জেহাদ। বাংলাদেশের যতগুলি উগ্রপন্থা বলে আমরা যতগুলি ঘটনাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, সেখানে সব কিন্তু আমাদের সাধারণ ইসলামিক মিডিয়ামের, সরি, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের জড়িত পাওয়া গেছে বিভিন্ন তদন্ত। না, সরি সরি, সেটা আপনি কয়েকটা কোটের কথা বলতে পারবেন, আপনি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকটা দেখুন। ইংলিশ মিডিয়াম কেন? আমি তো ইউরোপের কথা বলেছি, সিরিয়াতে জেহাদ করতে গেছে, সেখানে 5000-এর উপর সাদা ইউরোপিয়ান মুসলিম, ন মুসলিম তারা গেছে, তারা কি জন্য? তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, আমার ছবিতে তাদের ইন্টারভিউ আছে, তারা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, দে ওয়ার কিলিং ব্যাড গাইজ এন্ড উই ওয়্যার দ্য গুড গাইজ, উই ওয়েন্ট দেয়ার টু কিল দ্য ব্যাড গাইজ। এই যে গেম গুলো তারা খেলছে, ব্যাড গাইজ উইল বি কিলড বাই দ্য গুড গাইজ, এই অ্যাডভেঞ্চার থেকে তারা বলছে। আমাকে একটা ছেলে বলছে, সে আবার ইন্ডিয়ান ছবি দেখে, বলে তার হিরো ছিল শাহরুখ খান, বলে দেখো শাহরুখ খান তো ওখানে দামি একটা রাইফেল নিয়ে এসে যুদ্ধ করছে বা হিরোইজম দেখাচ্ছে, আমি সিরিয়াতে জেহাদ করতে যাচ্ছি, আই উইল বি হ্যাভিং এ রিয়েল AK-47। সো এইটা হচ্ছে এক ধরনের উন্মাদনা মানুষের মগজে তৈরি করা হয়েছে, এবং সেই উন্মাদনার কারণে এরা গেছে সেখানে জেহাদ করে, তারপর অনেকে ফিরে এসছে, অনেকে মারা গেছে, কিন্তু এই যে উন্মাদনাটা আপনি তৈরি করে দিচ্ছেন সারা পৃথিবীর তরুণ সম্প্রদায়ের মধ্যে, আজকে তো ইন্টারনেটের প্রযুক্তির কারণে আপনি এইগুলো, এই উন্মাদনা, আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম প্রচার করুন, পালন করুন, কেন একজনকে বাধ্য করবেন, কেন বলবেন সে ধর্ম ছেড়ে চলে গেছে, তাকে গলা কাটতে হবে? আমার নামে জামাত বলেন এই সমস্ত তথাকথিত মৌলবাদীদের 1000টা ফতোয়া রয়েছে ইউটিউবে, ফেসবুকে, কিভাবে আমাকে জবাই করতে হবে, এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘাড়ের উপর দিয়ে করতে হবে, বোতা তরবারি দিয়ে। এগুলো তো সব আমরা জাহানারা ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি, যে তাদেরকে মুরতাদ কাফের
ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করো। উনি যেমন বললেন যে শরিয়ার পবিত্র ইসলাম মুসলমান নয় মুমতাজ। এখন এই জিনিসটা হচ্ছে আমি এইগুলো পরিষ্কার ভাবে বলেছি, আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি দায়িত্ব দেইনি সেকে প্রমাণ করবার জন্য বা আমাকে ট্যাগ লাগাবার জন্য। আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন, আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে কে মুসলমান কে মুসলমান নয় কোন বান্দার বিধান। প্রগতিশীল সমাজ থেকে যে দাবি করা হচ্ছে কে মুসলমান নয় কে মুসলমান, সেক্ষেত্রে সেটাকেও আপনি কিভাবে দেখছেন? মানে আমরা 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 অনেক সময় বলে থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা সেখান থেকে বড় থাকে না, এরা রিয়াল মুসলমান নন, এরা উগ্রবাদী, সেই জিনিসটুকু নির্ধারণ করার দায়িত্ব কার? আমরা সবসময় বলেছি, আমরা সবসময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম। হ্যাঁ, ইসলামকে যখনই আপনি সন্ত্রাসের সমর্থক করবেন, যখনই এই যে মামুনুলকের বাবা কি বলেছিলেন, মামুনুলকের বাবা বাবরি মসজিদ যখন ভাঙলো, মামুনুলকের বাবা তখন বললেন কি আজিজুল হক, ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নিয়ে রক্ত ঢালতে হবে। তারপর দিন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম, আমি বললাম ইসলাম কি ড্রাকুলার ধর্ম, রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে? তাই খ্রিস্টিয়ান মিথোলজির মধ্যে যে ড্রাকুলা ক্যারেক্টারটা আছে, এটা কি পিশাচের ধর্ম? ড্রাকুলা তো একটা পিশাচ। আমার কথা হচ্ছে সেইটাই, শান্তির ধর্ম ইসলামকে কে সন্ত্রাসের ধর্মে রূপান্তরিত করেছে? এই আল কায়দারা, এই ISIS, এই জামাতি সালাফি, এরা ইসলামকে সন্ত্রাসের ধর্ম পরিণত করেছে। আমি ইসলাম নিয়ে কথা বলছি, সব ধর্মের ব্যাপারে আমি বলছি, মৌলবাদ আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন, সেটাকে আমার উপর চাপাতে যাবেন না, রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না। আমি আপনার কাছে আবারও আসছি শারীরিক গ্রুপে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমরা খুব ছোট করে আরো কিছু মন্তব্য নিব এবং অনেকেই মন্তব্য করেছেন দর্শক, আপনাদের মন্তব্য থেকে আমি কিছু মন্তব্য নিব একটু পরেই। অবশ্যই আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে, তাহলে অনেকেই দেখতে পাবে। ISIS নিয়ে কথা হয়েছে, ISIS নিয়ে এই মাত্র ডক্টর শারিয়ার কবির কথা তুলেছেন, সেখানে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই যে মুসলমানরা নিজেরা আরেকটা মুসলমানকে হত্যা করা বা কোনো না কোনো, এটা কোনোভাবে কি জাস্টিফাইড কিনা ধর্মীয় আলোকে? ধন্যবাদ সাগর আপনাকে, কিন্তু শারিয়ার কবি সাহেবের একটি প্রশ্নের উত্তর দিয়েই কথাটি শুরু করা উচিত মনে করছি। তিনি বলেছেন কে মুসলিম কে অমুসলিম, এই অথরিটি একমাত্র আল্লাহ তাআলার। আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করছি এবং উত্তরটি তিনি তার ফ্লোর যখন পাবেন তখন দিবেন, যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে সংবিধান অনুযায়ী সে লোকটি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তার শাস্তি হবে, কিন্তু সংবিধানে সেই রাষ্ট্রদ্রোহীর নাম লেখা থাকার প্রয়োজন নেই। ঠিক সেভাবে কে কাফের কে মমিন, কে মুসলিম কে অমুসলিম, তা আল্লাহ কর্তৃক প্রেরিত সংবিধান কোরআন করিমের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব কোরআন করিমের বিধান অনুযায়ী উলামায়ে কেরাম কে কাফের সেটা বলেন, কে মুসলিম সেটা বলেন। এটা একটি স্পষ্ট বিষয়, খুবই স্থূল চিন্তার সূক্ষ্ম চিন্তার প্রয়োজন নেই, স্থূল চিন্তাধারীও কথাটি বুঝতে পারে। কোন ব্যক্তি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করে এখন তাকে যদি রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী বলে, সে যদি বলে যে সংবিধান আমরা শারিয়ার কবির কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি দেন তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। আমি একটু শেষ করছি, আবার শুনবো। অতএব কোরআন কারিমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা ইউজাদুলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর কোরআনের আয়াতে যে সন্দেহ করে অস্বীকার করে সে কাফের ছাড়া কিছুই নয়। এখন কোরআন কারিমের 6666 খানা আয়াতের কোন একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমি তাকে কাফের বলবো, তাকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। তবে তার শাস্তি কি হবে সেটাও কোরআন নির্ধারণ করে দিয়েছে, হাদিস নির্ধারণ করে দিয়েছে। দ্বিতীয় যে কথা তিনি বলেছেন আইএস এর কথা, জিহাদের কথা, সবচেয়ে আফসোসের বিষয় জিহাদ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের ধারণাটা মোটেও নেই। আইএস কে আমরা প্রকৃত মুসলিম তো মনেও করি না, সেটা কি মুসলমান দায়ী? আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা ছিল, অস্ত্রের গায়ে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আইএস এর অস্ত্রগুলো আমেরিকার দেওয়া, ইসলাম মুসলমানের চিরশত্রু আমেরিকা জিহাদ করার জন্য আইএস কে অস্ত্র দিবে কেন? তাতেই তো বোঝা যায় দাল মে কুচ কালা হয়, কালা হয় সন্ত্রাস ছড়িয়ে তার দায়ভার ইসলামের উপর দেওয়ার একটি নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের রক্ষণশীল সমাজের একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অস্ত্র হাতে মধ্যপ্রাচ্যে জিহাদ করছে তাদেরকে আমরা সন্ত্রাসী বললাম, কিন্তু সেই সন্ত্রাস তৈরির পিছনে যারা ক্ষেত্র প্রস্তুত করলো তাদেরকে আমরা অপবাদ দিচ্ছি না কেন? আমেরিকা ইরাকে হামলা করেছে, অজুহাত ছিল সেখানে কেমিক্যাল উইপান আছে, রাসায়নিক অস্ত্র আছে, একটি স্বাধীন সার্বভৌম দেশকে তছনছ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল,
কিন্তু তদন্তে দেখা গেল এক ফোঁটা কেমিক্যাল উইপন সেখানে পাওয়া যায়নি। এখন সেখানে ইরাকের মুসলমানরা যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের অধিকারকে রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেই জিহাদ সন্ত্রাস হয়ে যাবে? এতটা অযৌক্তিক অবিচার কোনো মানুষ তো মেনে নিতে পারে না। ফিলিস্তিনে মুসলমান বসবাস করতে আজকে পারছে না, ইসরায়েলি সন্ত্রাসীদের কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারছে না। সেখানে মুসলমান যদি তার অধিকারকে সংরক্ষণ করার জন্য, অধিকারকে আদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, সেটা সন্ত্রাস হয়ে যাবে। সারা বিশ্বব্যাপী জাতিসংঘের তত্ত্বাবধানে সন্ত্রাসকে ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বিষয়ে বলা হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস করে, অথচ জেএমবি যখন বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছে, কওমি মাদ্রাসাগুলো মাঠে ঘাটে আন্দোলন করেছে সন্ত্রাসের বিরুদ্ধে। হাটহাজারি থেকে আহমদ শফি সাহেব তখন মহাপরিচালক ছিলেন, তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা ইসলাম সমর্থন করে না। সে দায়টা কওমি মাদ্রাসা কেন দিবে, এদেশের মাদ্রাসাগুলো কেন দিবে? বরং পিছনে কারা জড়িত ছিল তারাই দায়ী হবে বলে আমরা বিশ্বাস করি। রমনা বট বলে যখন বোমা হামলা করা হয়েছিল, তখন আমরা দেখেছি দায় দেওয়া হয়েছিল মাদ্রাসা ছাত্রদের, কিন্তু রমনা বট মূলে বোমা হামলার এক ঘন্টা পরই আমরা দেখেছি বামপন্থী কিছু সংগঠন ব্যানার নিয়ে আলম ওলামার বিরুদ্ধে মিছিল বের করেছে। তারা কি করে জানতো যে এক ঘন্টা আগে রমনা বট মূলে বোমা হামলা হবে? নিশ্চয় ঘটনাটির সাথে তারা জড়িত ছিল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দায় তারা আলিম ওলামা পীরমা সাহেবের উপর দেওয়ার চেষ্টা করেছে, আলিম ওলামা পীরমা সাহেবদের ইমেজকে, সম্মানকে ক্ষুণ্ণ করার জন্যে, এবং বাংলাদেশে যেন ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটে সেটা ঠেকাবার জন্যে। অতএব না জেনে আপনি আহমেদ শফির কথা বললেন, আপনি একটু মন্তব্য করুন। এই আহমেদ শফি 2013 সালের 15 ফেব্রুয়ারি সমস্ত তথাকথিত ইসলামিক পত্রিকাগুলোতে, জামাতের এবং তাদের সহযোগীদের পত্রিকা, আধা পৃষ্ঠা একটা খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সেখানে আমার নাম, মুনতাসির বাবুনের নাম, জাফর ইকবালের নাম, আমাদের সবার নাম উল্লেখ করে বলেছিলেন এইসব নাস্তিক মুরতাদ কাফের এরা। এবং তারপর যেটা ব্লগারদের বিরুদ্ধে তিনি তার ঘাতকদেরকে লেলিয়ে দিলেন, তারপর তো সিরিজ অফ ব্লগার হত্যা আমরা দেখলাম, এবং প্রত্যেকে তারা বলেছে, এবং যারা ওই যে ইয়েটা করেছে, এই হলি আর্টিজান ঘটিয়েছে, তারাও বলেছে তারা জাকির নায়কের ওয়াজ শুনে এবং আহমদ শফির ওয়াজ শুনে তারা এগুলো করেছে। ধর্ষণের ব্যাপারে তিনি যেটা বলেছেন, ধর্ষণটা বেড়েছে কেন? আহমদ শফির সেই ওয়াজকে আমরা ভুলে গেছি। এখনো ইউটিউবে আপনি পাবেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে তিনি ঘর থেকে বেরোতে মানা করছেন, ঘর থেকে বেরোলে পুরুষের লালা ঝরবে এবং যে পুরুষের লালা ঝরবে না সে পুরুষ নয়, তাদেরকে প্রকারান্তরে যে গার্মেন্টস এর মেয়েদেরকে জেনাকারিনী বলছে যে এরা বাইরে যায় জেনা করবার জন্য। এবং আমার ও ছবি তো ওখানে আছে, একজন এসে বলেছেন যে ইসলামী আইন অনুযায়ী তিনি প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারেন না, সেই অনুযায়ী তার 80টা দৌড়াপিক হবে। আমি সেইখানে যাচ্ছি না, আমার কথা হচ্ছে দিস ইস বাংলাদেশ, এটা বাংলাদেশ, এখানে এখনো ইসলামী হুকুমত কায়েম হয়নি, এখনো কোরআনের আইন কায়েম হয়নি, বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী। যেদিন আপনারা খিলাফত কায়েম করবেন সেদিন আপনাদের কোরআনের আইন কায়েম করুন, আমাকে 100 বার আপনারা হত্যা করুন, তাতে কিছুই যায় আসে না। কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ আছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূল নীতি আপনাকে বিশ্বাস করতে হবে, আমার বাঙালিত্বের চেতনাকে বিশ্বাস করতে হবে। ধর্ম আমি 100 বার বদলাতে পারি, কিন্তু আমি কখনো আমার এথনিক আইডেন্টিটি, বাঙালি সত্তা, আপনিও এখন বাংলায় কথা বলছেন, আপনি নিজেও একজন, হাজার বছর ধরে আপনার পূর্বপুরুষরা বাঙালি ছিল এবং ইসলাম গ্রহণ করবার আগে অন্য ধর্ম ছিল কিংবা কোনো ধর্ম ছিল না, ধর্ম আপনি বদলাতে পারেন, কিন্তু যেটা আপনি বদলাতে পারেন না সেটা হচ্ছে আপনার জাতিসত্তা, এথনিক আইডেন্টিটি। এথনিসিটি অনুযায়ী আমরা 5000 বছরের একটা প্রাচীন জাতি, এই প্রাচীন জাতির আমাদের একটা সভ্যতা আছে, ঐতিহ্য আছে, এবং সংবিধানেও এগুলো রক্ষার কথা দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে, আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের রক্ষা করতে হবে, তারপর আমরা যে যা ধর্ম পালন করব। কেউ যদি ধর্ম পালন না করে তারও এই দেশে থাকবার সমান অধিকার মর্যাদা দিতে হবে, এবং আছে সংবিধান অনুযায়ী সেটা আছে। আমার কথা হচ্ছে সহিষ্ণুতা প্রদর্শন করুন, সৌভ্রাতৃত্ব প্রদর্শন করুন, ইসলামকে কলঙ্কিত করবেন না, রাজনীতি টেনে এনে সন্ত্রাসকে বৈধতা দিয়ে ইসলামকে আপনারা দয়া করে কলঙ্কিত করবেন না। পশ্চিমারা একটা অজুহাত পেয়ে গেছে, ইসলাম ব্যাশিং একটা শব্দ পশ্চিমে, এবং তাদেরকে গিয়ে বোঝাতে হয় যে না, আমাদের দেশে ইসলাম হচ্ছে এটা সুফিদের ইসলাম, এটা শান্তির ইসলাম, কিছু সংখ্যক বিপদগামী এগুলো আইএস আল কায়দার প্ররোচনায় তারা এগুলো করছে। কিন্তু এই কথাগুলো যখন আমরা ভিন্ন ধর্মকে যখন আক্রমণ করছি ওয়াজের নাম, ভিন্ন মতাবলম্বীদের যখন আক্রমণ করছি ওয়াজের নাম, এবং অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হচ্ছে, এবং তখন আপনি কি ধারণাটা দিচ্ছেন ইসলাম সম্পর্কে সেটা বলুন, এবং সেইটার যদি বদলা যদি ভারতের হিন্দু মৌলবাদীরা নেয় কিংবা বারবার
বুদ্ধিস্ট মৌলবাদীরা নেয়, সেটার আপনি কি জবাব দেবেন? এই জন্য আমি বলি যে বিশ্বের 57টা দেশে মুসলমানরা মেজরিটি, মাইনরিটির রেসপেক্ট করুন, সমান অধিকার মর্যাদা দিন, তাদেরকে ওইভাবে ফাতোয়া দিয়ে তাদেরকে হত্যা বা আঘাত করবার ক্ষেত্র তৈরি করবেন না, তাদেরকে প্ররোচিত করবেন না কাউকে যে না শাহজাহান কবিরকে হত্যা করলে তুমি বেহেশতে যাবে। এটাই তো তৈরি করা হচ্ছে উন্মাদনা, ব্লগার হত্যার পেছনে এটাই ছিল যে ওকে খুন করতে পারলে, বাবাকে খুন করতে পারলে তুমি বেহেশতে যাবে। জি জনসাহী, আপনার কাছে অনেক অনেকগুলি প্রশ্ন দর্শক সারি থেকে অনেকেই লিখেছেন, আমি সব প্রশ্ন করা সম্ভব নয়, প্রায় 9000 শেয়ার করেছেন, এখান থেকে প্রায় হাজার হাজার মন্তব্য এসছে। কেউ কেউ লিখেছেন, যেমন এম এ বাসিত আশরাফ, তিনি লিখেছেন পৃথিবীতে শাহজাহান কবির সাহেবের কাছে প্রশ্ন করেছেন, পৃথিবীতে প্রথম মানবাধিকার এবং নারীদের অসম অধিকার এর প্রতিষ্ঠা তাকে, উনি কি জানেন পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব দরদী মানুষ হিসেবে কাকে স্বীকৃতি দেয়? ডেফিনেটলি তিনি কাকে মিন করেছেন আপনি জানেন, সেক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চেয়েছে এই একজন লেখক। এরপরে রয়েছেন কেফায়েতুল্লাহ সাহেব, আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই স্বাধীনতা বুঝত? তারা কি জেনে শুনে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? তাহলে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সবাইকে জানতে হবে কেন? এই ধরনের অনেকগুলি প্রশ্ন করেছেন। মাওলানা ওমর ফারুক লিখেছেন, পারভেজ জুয়েল লিখেছেন, এম ডি মাসুম লিখেছেন, শাহিদ আহমেদ লিখেছেন, অনেকেই লিখছেন, লিখে যাচ্ছেন, আপনারা লিখতে থাকুন, আমি সম্ভব হলে কিছু নেব। তবে এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিট করে শুধুমাত্র আপনারা দুজন আবারও শেষ বক্তব্য দেবেন। এগুলো কিন্তু জামাতিদের একটা পরিকল্পিত ব্লগ আছে, যখনই আমি কোনো কথা বলি টকশোতে 1000-2000 এগুলো ডিসলাইক আসবে এবং প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ নিয়ে। এটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মুক্তিযুদ্ধের কি অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রটা এটা আগাগোড়া পড়ুন, আমি বলে দেবো না কোন দৃষ্টি আপনাকে পড়তে হবে, এই সুযোগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনাদের মাথায় ঢোকে পড়ে দিন, শাহরিয়ার কবির কি করেছে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক স্কোয়াডে কি অবদান ছিল সেখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে মানবাধিকার নিয়ে, এখন মানুষের অধিকার মর্যাদা প্রত্যেককে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে। আমি শুরুতেই বলেছি যে আমরা 700 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আছে, 150 কোটি হিন্দু আছে, 250 কোটি 200 কোটি খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী আছে, নাস্তিকও আছে। আমাদেরকে এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে, এখানে বাঁচতে হবে সমান অধিকার মর্যাদাকে রেসপেক্ট করে। আমি শুধু এইটাই বলছি, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু মুসলমান সৃষ্টি করেন, এইটুকু অন্তত শ্রদ্ধা পড়তে সংস্কার উপর। আপনার কোনো ডাইরেক্ট কোনো প্রশ্ন রয়েছে কিনা একদম সম্পূর্ণভাবে, যেটা আপনি জানেন যে ডক্টর? না না, আমার কোনো প্রশ্ন নেই, আমি তো পরিষ্কার আছি, আমার অবস্থান সম্পর্কে আমি তো পরিষ্কার আছি। যারা বিভ্রান্ত তাদেরকে বলবো যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন, আল্লাহ বিচার করবেন কেয়ামতের পরে কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, কে কত পাপ করেছে গুনাহ করেছে দুনিয়াতে, সেটাকে দুনিয়াতে আপনাকে এই যে জাগতিক শাস্তির যেটা হচ্ছে ব্লাসফেমির যে কনসেপ্ট, এটা ইসলামের কনসেপ্ট না, কোরআনে কোথাও ব্লাসফেমির জাগতিক শাস্তির বিধান নেই, আল্লাহ নিজে শাস্তি দেবেন তাদেরকে ব্লাসফেমাসকে। এখন সেইটাকে আপনি ইহুদি খ্রিস্টান আইনের দিক থেকে এখানে ইমপ্লিমেন্ট করছেন, আল্লাহর অধিকার আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষ আছে, 57টা দেশে মুসলমানরা মেজরিটি, এখন আমি যদি এখানে মেজরিটি রুল চাপাই অন্যান্য দেশগুলোতে যখন তারা তাদের মেজরিটি রুল চাপাবে সেই সব দেশের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব, ভারত বলুন, শ্রীলঙ্কা বলুন, কিংবা মায়ানমারের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব কিন্তু আমাদের মোল্লাদেরকে নিতে হবে। তারা যখন হিন্দুদের উপর বৌদ্ধদের উপর নির্যাতন করবেন, রামুর মতো ঘটনা ঘটাবেন, নাসিরনগরের মতো ঘটনা ঘটাবেন, বা 2001 সালে নির্বাচনের সময় তার মতো ঘটনা ঘটাবেন, তো সেইটাই আমরা বলছি আমাদের এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবে, সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের কি স্লোগান ছিল, মুজিবনগর সরকারের পোস্টার দেখুন, বক্তৃতা দেখুন, নীতি নির্ধারকরা কি বলেছে পরিষ্কার হয়ে গেছে। যুদ্ধের ভেতর দিয়ে আমাদের আপনার কাছ থেকে জাস্ট 1 সেকেন্ড 5 সেকেন্ড ভাস্কর জন্য আপনার বক্তব্য শুনতে চাই, যেটা অতি সম্প্রতি অনেক আলোচিত। যখন আমি মিশরে, তখন আমি মিশরে ছিল, মুসলিম ব্রাদারহুড যখন এটা নিয়ে একটা বিতর্ক, সালাফিরা বিতর্ক তুলেছিল, স্পিংস থাকতে পারবে না, স্পিংস এটা পত্তলিকতা এবং ভাস্কর্যতা, সেখানে একটা সুবেনির বিক্রি করতে একজন সুবেনির বিক্রি এবং বেশ লম্বা দাড়িওয়ালা চোপা পরা এই সাথে হুজুর টাইপের, আমি সুবেনি কিন্তু বললাম, আমি তুমি ওহাবিরা সালাফিরা সেখানে বলছে যে কি এটা তো হারাম মিশে, বলে দেখো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ধর্ম আর সংস্কৃতি এক জিনিস না, সংস্কৃতিটা হচ্ছে খ্রিস্টান মুসলমান নির্বিশেষে এটা সবগুলো আমাদের সংস্কৃতির অন্তর্গত। সালাফিরা দাবি করেছিল
মুসলিম ব্রাদারহুড তখন ক্ষমতায় ছিল, তারা সেটা ভাঙেনি। তিনি যে বলছেন যেসব দেশ খেলাফতের দিকে যাচ্ছে, বিশেষ করে তুরস্কের কথা তিনি উল্লেখ করলেন, হ্যাঁ তুরস্ক খেলাফতের কথা বলছে, একটা ভাস্কর্য ভেঙেছে, উল্টো তারা নাকি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবে আঙ্কারাতে। এই হচ্ছে ইসলাম যেটা এরদোয়ান তুরস্কে করছে। তুরস্কে আমি হযরত জালালউদ্দিন রুমির বিশাল ভাস্কর্য দেখেছি, অন্যান্য ইসলামিক সুফিদের ভাস্কর্য দেখেছি, ইরানে আমি সুফিদের ভাস্কর্য দেখেছি। তো ভাস্কর্যের সঙ্গে ইসলামের বিরোধ আছে যেটা বললেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতী। ভাস্কর্য সভ্যতার অংশ, ইতিহাসের অংশ, ইতিহাসের মহানায়ক, সেটা ইসলামিক স্কলার আছেন, অন্যান্য আছেন, স্কলাররা আছেন, মিশরে যান ইসলামিক স্কলার কেন, বুদ্ধিজীবীদের দেখবেন, সঙ্গীতকারদের দেখবেন, উম্মে কুলসুম বিশাল আরব বিশ্বের সবচেয়ে পপুলার গায়িকা। ভাস্কর্য ভাগাভাগি চলছে, এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক কোনো ঘৃণিত? এটা পুরো রাজনীতি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, একদম রাজনীতি। মোল্লা ওমর যেটা আফগানিস্তানে করেছে সেই কাজটাই তারা এখানে রিপিট করছে। মোল্লা ওমর এখানে কারা বলতে, কারা করছে বর্তমানে বাংলাদেশে যে আপনি ভাস্কর্য ভাঙার পেছনে তাদের, কাদেরকে দায়ী? তারা তো সবগুলো, তারা তো ঘোষণা দিয়ে করছে, খেলাফত, হেফাজত, যারা ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন বা তাদেরকে যারা সাপোর্ট করে, যাদের পেছনে জামাত বিএনপি রয়েছে। বাঘাযতি নেতা তো কাগজে বেরিয়েছে, এটা স্কুল কমিটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, এটার সঙ্গে ভাস্কর্য ভাঙার কোন সম্পর্ক? ভাস্কর্য নিয়ে 2013 সাল থেকে বঙ্গবন্ধু এখানে উপলক্ষ, বঙ্গবন্ধুর গায়ে হাত দিয়েছে বলে আওয়ামী লীগের টনক নড়েছে। কেন হেফাজতে 13 দফায় ভাস্কর্য ভাঙার কথা নেই? জামাত ইসলামী আগে ভাস্কর্য ভাঙার কথা বলেনি? হেফাজতে 13 দফায় যা আছে, কাদিয়ানিদের কাফের ঘোষণা থেকে শুরু করে সবগুলোই হচ্ছে জামাতের দফা। এখন এগুলোকে তিনি যতই পার্থক্য করুন না কেন, জামাতের সঙ্গে আমাদের পার্থক্য আছে, তিনি কিন্তু কাদিয়ানিদের কাফের ব্যাপারে জামাতের সঙ্গে একমত, ব্লাসফেমি আইন চালুর ব্যাপারে তিনি জামাতের সঙ্গে একমত, ভাস্কর্য ভাঙার ব্যাপারও আশা করি তিনি নিশ্চয়ই একমত হবেন ওদের সঙ্গে। তো এইটাই হচ্ছে মিলের জায়গাটা। আমি বলছি যে রাজনীতিতে যখনই আনবেন ইসলামকে বা কোনো ধর্মকে, তখনই ওই বার্মার মতন ঘটনা ঘটবে, ভারতের মতন ঘটনা ঘটবে, বাংলাদেশের মতন ঘটনা ঘটবে, পাকিস্তানের মতন ঘটনা ঘটবে। এতে করে কি বিশ্বে শান্তি আসবে বা কোনো দেশে আমরা কি শান্তিতে বাস করতে পারবো? আমার কথা হচ্ছে আমরা সবাই শান্তিতে বাস করতে চাই। এই প্রশ্নটা আমারও, আমাদের সবারও জনাব ডক্টর এনায়েতুল আব্বাসী, আপনি শেষ কথা বলবেন আজকের অনুষ্ঠানের। এবং আপনার কাছে প্রশ্ন অনেকেই করেছে কিন্তু আমি অনেকের প্রশ্ন নিতে পারছি না, শেষ প্রান্তে চলে এসেছি। মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে বাংলাদেশ মৌলবাদী দেশ নয়, আপনারা কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে মৌলবাদের চরিত্রের, মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? আমরা তো আরব সহ বিভিন্ন রাষ্ট্র দেখি না জঙ্গি মিছিল করতে, জঙ্গি মিছিলের কথা বলেছে, কিন্তু আপনারা আমাদের কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল করেন, তাহলে দেশটিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কিনা, কারো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন কিনা? এবং ফ্রান্সের কথা বলেছেন তিনি, পাশাপাশি তিনি বলেছেন যে এদেশে ইসলাম প্রচার করেছিলেন সুফি সুফি সাধকরা, তারা কিন্তু কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেনি, আপনারা কেন এখন এমন উৎফলন দেখাচ্ছেন, এটা কি, এটা কেন, বা এ ব্যাপারে উনি প্রশ্ন করেছেন আপনাদের আলেম সমাজের? ধন্যবাদ সাগর। প্রথমে শাহরের কবি সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন, সব জায়গায় জামাত জামাতের গন্ধ পান তিনি, এটা ঠিক নয়। আমি আবারও বলছি এদেশের মূলধারার আলেম ওলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে। কাদিয়ানিরা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা পৃথিবীর সকল মুসলমানের মত, কোরআনের মত, সুন্নার মত, ইজমায় উম্মতের মত, তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের মওদুদের প্রথম দেখা, কাদিয়ানি মাসালা তো মওদুদের, ভুল ভুল, আপনি ভুল, আপনি জানেন না এটা, কাদিয়ানি মাসালা কি মওদুদের লেখেনি? আমি বলছি প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ, করাচি ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, আন্দোলনে পুরোধা নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম আল্লামা তাকি উসমানী এবং মুফতি শাফি রহমতুল্লাহ, সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মওদুদি এবং তার লোকজন। বরং পাকিস্তানের সকল ঘরানার মুসলিমরাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় যে হয়েছিল আর কারো না, মওদুদির মৃত্যুদণ্ড হয়েছিল ওই মামলাতে, যেটা সৌদি বাদশার অনুরোধে, সেটা 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 মৃত্যুদণ্ড কার হলো, সেটা হয়তোবা পাকিস্তান সরকারের রাজনৈতিক কোন প্রতিহিংসা ছিল মওদুদির উপর, সেজন্য মওদুদিকে মামলা দেবার চেষ্টা করেছে, আর যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ রাজনীতিতে জড়িত ছিলেন না তাদেরকে মামলা দেবার সুযোগ হয়নি, এটা একটি কারণ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বললেন ব্লগারদের বিষয়,
ব্লগারদেরকে কারা হত্যা করেছে তাদেরকে আপনারা দায়ী করলেন, কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে, ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিষোদগার তারা যে করলো, তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি? যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো, ধর্মনিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা, তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না? এটা কেমন ধর্মনিরপেক্ষতা আপনার? আপনার তো আপনার ব্লগারদেরকে হত্যার আগে কাউকে গ্রেফতার করা হয় নাই। যখন সরকার দেখেছে একটি ব্লগার বাংলাদেশে আর বেঁচে থাকবে না, তখন ব্লগারদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যদি ব্লাসফেমি আইন বাংলাদেশে থাকতোই, তাহলে তো ব্লগারদের এই সুযোগ হতো না, তাহলে কারো তো হাতে অস্ত্র নেবার প্রয়োজন হতো না। তৃতীয় যে বিষয়টি আপনি বলেছেন, সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে, এবং আইজিপির যে প্রশ্ন এসেছে, আইজিপি মহোদয় এর কথা থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তার। সেটা হচ্ছে, তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস। ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম শক্তি অন্যায়ভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, তখনই তরবারির ব্যবহার করতে হয়েছে। এমনকি এই ক্ষেত্রে আমি উদাহরণ দিব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি যখন আজমিরে আসলেন, ইসলামের শাশ্বত বিধান, ইসলামের উদারতার মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন, বারবার তাকে আঘাত করেছে সে পৃথ্বীরাজ, তখন ইসলামকে সুসংহত করতে যে মোহাম্মদ ঘড়িকে তিনি আহ্বান করেছেন, তরবারির জোরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি, তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির ব্যবহার হয়েছে, সেটা একটা ভিন্ন জিনিস। চতুর্থ যে বিষয়টি তিনি বলেছেন, সন্ত্রাস, সন্ত্রাস তো আমাদের দেশে অনেক রকম সন্ত্রাস হচ্ছে, যারা কলমের মাধ্যমে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে, তারাও তো সন্ত্রাসী, কলম সন্ত্রাসী তারা। যারা বাংলাদেশে বন জঙ্গল উজাড় করে গাছপালা সবকিছু বিক্রি করে খেয়ে ফেলছে, তারা পরিবেশ সন্ত্রাসী। অনেক রকম সন্ত্রাসী আমাদের বাংলাদেশে আছে, কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন, এটা জুজুর ভয়। আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই। জেএমবি বলে যেটা ছিল সেটা অনেক তদন্তের বিষয়, সেটার সাথে মূলধারার ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই। হোলি আর্টিজারে আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না, তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল, যদিও বা তারা বলেছে জাকের নায়কের কথায় তারা উদ্বুদ্ধ হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ করব, জাকের নায়কের মনে একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন। জাকের নায়কের কোন একটি বক্তব্যে এটা দেখানো যাবে না। মূলত এটা ছিল একটি প্রি প্ল্যান প্রোগ্রাম, জাকের নায়কের বক্তব্য বন্ধ করা, ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্যে এটা একটি সাজানো নাটক ছিল, এবং তাতেও আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল। অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেমুলামা পীর মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া, এটা অবিচার ছাড়া আর কিছুই নয়, এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্মনিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে, সেখানে শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্মনিরপেক্ষতার প্রভাব আসতেছে সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা। ইসলামের মূল আকীদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে, যেমন নবম থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞান জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন ডারউইনের বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে বাংলাদেশে। অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ ডারউইন, বিবর্তনবাদ এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণিত বিষয় নয়, এটা হচ্ছে ডারউইনের একটি মন গড়া মতবাদ। অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে, যারাই বিবর্তনবাদ পড়বে পরকালে তারা অবিশ্বাসী হবে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে। অত্যন্ত কৌশলে ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক, বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা বঙ্গবন্ধু সেই আদর্শে নেই, তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। অতএব যদি প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে প্রতিষ্ঠিত করা হয় সেটা ধর্মহীনতা নয়, বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক প্রমাণিত হবে না। ধন্যবাদ। ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধুর দেয়া নাম, সেকুলারিজম বাংলা তর্জমা তিনি ধর্মনিরপেক্ষতায় করেছেন, রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, সব নাগরিক সমান অধিকার মর্যাদা ভোগ করবে, এটাই হচ্ছে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার সার কথা। প্রত্যেক নাগরিক তার নিজের ধর্ম পালন করবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকবে,
কিন্তু আপনি আপনার ধর্ম আরেকজনের উপর জোর করে চাপাতে পারবেন না, আরেকজনকে হত্যার প্ররোচনা দিতে পারবেন না। বাংলাদেশে কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেননি, এর কোনো আপনারা দেখাতে পারবেন না। আমি নিজে ওয়াজ করি, আপনি আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না। কোরআন সুন্নাহ বিরোধী যেটা হয় সেটা ওয়াজ নয়, সেটা আওয়াজ। বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তা বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে, সেটাকে আমরা ওয়াজ বলি না, সেটাকে আমরা আওয়াজ বলি। তাদের দীর্ঘদিন যাবৎ ময়দানে নেই, তার ওয়াজ কিন্তু ইউটিউবে আছে, তার বহু ওয়াজ ইউটিউবে আছে, আমার ছবিতেও আছে। বলুন তিনি একজন প্রকৃত ওয়াজকারী কিনা? তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে, তিনি এটা বলেছেন কোন বক্তব্যে? আপনি আমি যদি দেখাতে পারি, আমি তার এক বক্তব্য শুনেছি, আমি আমি নিজে দেখেছি। আমি আপনাকে বলি, এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি, যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করতো, সে প্রত্যেকের নাম ধরে বলেছে, শামসুর রহমান থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে, তসলিমা, এগুলো থেকে লেখা পড়েছে, বলে না লেখা পড়েনি, কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী, এরা মুরতাদ, এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতল, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এটা পড়ছে তার জিহাদ ছবিতে আমি দেখেছি, ওয়াজেদ সাইদির বক্তব্য আছে, হান্নানের বক্তব্য আছে, মুফতি হান্নানের বক্তব্য আছে, আপনি দেখে নিন, ইউটিউবে পাবেন। আমার মনে হয় জানাচ্ছেন সাইদি সাহেব এতটা পাতলা কথা বলার লোক নয়, যদিও আমি তার অনেক বক্তব্য শুনিনি, তবে আমি তার একটি বক্তব্য দেখেছি। তিনি যখন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেটাও তো প্রমাণ রয়েছে। এবং 71 সালে হিন্দুদের কি করেছেন সেটা ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে। 71 সালে তিনি হিন্দুদের উপর কি করে জোর করে তাকে মুসলমান বানিয়েছেন, তাকে পাকিস্তানিদের ধরিয়ে দিয়েছেন, ও সাক্ষীরা তো ট্রাইব্যুনালে এগুলো প্রমাণ করেছে। এটা তো ট্রাইব্যুনালের বিষয়, কিন্তু দেওয়াল হোসেন সাইদি সাহেব মানি ওয়াজ নয়, আফদাল হোসেন সাইদি সাহেব মানি এদেশের আলেমোলামা নয়, সেটা একটি বিচ্ছিন্ন বিষয়কে টেনে সকল আলেমোলামা পীর মাশায়েখ এবং ওয়াজ নসিহত। আমি জানি যে সাইদির চেয়ে পপুলার ওয়াজকারী আর কেউ নেই বাংলাদেশে, বাংলাদেশে যতজন ওয়াজকারী আছে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সাইদির, এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদির ওয়াজই শুনবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে আপনি আগেও বলেছেন আমি ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয়, আপনি শান্তিপূর্ণ ভাবে ওয়াজ করুন, ইসলামে আহ্বান করুন, কিন্তু সন্ত্রাস, হানাহানি, একে মারো, ওকে ধরো, ওকে জবাই করো, এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে, এটা করতে হবে, জেহাদ করতে হবে। এই জেহাদ মানে তো এই যে উগ্রতা, এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন, আপনি কোথায় ছিলেন আমি জানি না, ইরাকে যখন রাত্রেবেলায় আমেরিকা আক্রমণ করলো, আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে আমেরিকার হামলার বিরুদ্ধে। এখন ইরাকে কি করেছে? ইরাকে তো একটা সেকুলার ইস্যু ছিল, ইরাক ছিল সাদ্দাম হোসেনের, এবং সেই সেকুলার ইস্যুর পরে তো কি হলো, ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো, এখন তারা জিহাদ করছে। যাই হোক, আমরা আমেরিকার যত জায়গাতে জেহাদিদের, এই যে তালেবান আল কায়দা, এটা আমার ছবিতেই আছে, আমেরিকা কি করে এদেরকে তৈরি করেছে, জেহাদকে পলিটিক্যাল ইসলামকে কিভাবে আমেরিকা মদদ দিচ্ছে, এটা আমার ছবিতেই আছে। সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে, এটা আজকে সর্বজন বিদিত সত্য। আমেরিকা এখন প্রতিবি করে এখন তারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইনের ভয় দেখছে, 9/11 এর মতো ঘটনা ঘটছে। তো আমেরিকাদের বলেছে, জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টি মনে করে, এখনো জামাত প্রেম তাদের কাটেনি। পরশুদিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে। তো আমেরিকা বলুন, আমেরিকার শয়তানিও আমরা জানি, ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেছে তারাই সংখ্যালঘুদের ওপর, মানুষের সমান অধিকার মর্যাদার উপর আঘাত করেছে, এগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যা গরিষ্ঠ থাকবে, সংখ্যা লঘুষ্ঠ থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে, আমাদের কি করে আমরা শান্তিতে বাস করব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি ধর্ম প্রচার করুন না, শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে। বঙ্গবন্ধুর ওই যে ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছে, সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে, প্রচার করবার সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন একটা ধর্ম আপনাকে জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে হবে? আপনি দাওয়াত দিন শান্তিপূর্ণভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। শান্তি যখন ধর্ম প্রতিপালন করার কথা তো বহু আগে, 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি সেটাই বলছি, তো আমি সেটাই বলছি, মহানবী কেন, প্রত্যেক মহাপুরুষরাই বলেছে,
কোরআনেও আছে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছেন। আপনি কোথায় দেখেছেন? আমি আমি যদি বলি ওয়ার্ল্ড কোন রাজনীতির সঙ্গে ধর্ম যোগ ওয়ার্ল্ড কনটেক্সটে উগ্রবাদের ওই যে উনি যেটা বলেন বাংলাদেশ অনেক অনেক ভালো অবস্থাতে আছে। জি আমি তো জানি, আমি তো জানি সেটাকে নষ্ট করবার জন্য তো তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। এখন বলেছে 2013 সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয়, সরিয়ে না না হয়। গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে? তারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে 71-এ। তো আপনি 71-এর পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে মোল্লা ওমরের আফগানিস্তান বানিয়ে, আর আমরা চুপচাপ বসে বসে দেখবো? সেই জন্য আমরা সরকারকে বলেছি না সময় এসেছে কঠোর ব্যবস্থা নিতে হবে, এ দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না, সেটা যে কোনো ধর্মের নামে। জনাব সাগর সাহেব, উনি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান, পৃথিবীর পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই, অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই, সকল আমি সেটা বলছি সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কল্পিত অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই। যদি ধর্মনিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা, তো বাংলাদেশে ব্লগাররা যখন তখন ইসলাম বিরোধিতা করে সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় থাকে? ব্লগাররা বাক স্বাধীনতার নামে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে? অতএব ধর্মনিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো, এছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়, তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন। খেলাফতের কথা, খেলাফত হচ্ছে কি? খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ভূপৃষ্ঠে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। আমি বলবো যদিও আরবে রাজতন্ত্র প্রচলিত আছে কিন্তু তার সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ। সেখানে বেনামাজিকে 25 বেত্রাঘাত করা হচ্ছে, সেখানে যারা চুরি করছে তাদের হস্তকর্তন হচ্ছে, যারা জেনা করছে তাদেরকে সাঙ্গে সার করছে, এটা খেলাফত। যদিও নামে তা মুলুকিয়াত বা রাজতন্ত্র, যদিও সেটা রাজতন্ত্র কিন্তু সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি দাম্মামে জেদ্দাতে প্রচুর অমুসলিম খ্রিস্টান আছে, তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনেরও ব্যবস্থা দেওয়া হয়েছে। একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে। অতএব দ্বিতীয় আরেকটি বিষয়, খেলাফতের অনেকগুলো ধারা আছে। পীরি মুরিদের মাধ্যমে ইসলামের যে দাওয়াত পৃথিবীতে ছড়ানো হচ্ছে সেটাও খেলাফতের একটা অংশ, এবং খেলাফতের আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা। অধিকাংশ মুসলমান দিনের উপর অটল অবিচল থেকে জীবনযাপন করছে। রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা সেটা মাত্র 100 বছর যাবত পৃথিবীতে নেই, 96 বছর আগে অবসান ঘটেছে। অতি দ্রুত মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে। আপনি যে তালেবানের কথা বলেছেন, তালেবান সন্ত্রাসী, সে সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে, এখন তো সে আফগানিস্তান আবার খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো তা তো থামাতে পারলো না। ব্যর্থতা কি পুঁজিবাদের নয়? পৃথিবীব্যাপী সন্ত্রাসকে উস্কে দিচ্ছে পুঁজিবাদ, আর সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো, ছাড়া আর কিছু নয়। আর আমি অনুরোধ করব বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে, ইসলামকে বিভিন্ন নামে আপনারা অভিহিত করবেন না। রেডিকাল ইসলাম, মডারেট ইসলাম, এই নামগুলো ইসলামের ক্ষেত্রে আপনি তো বলছেন মওদুদের আকীদাকে আপনারা ইসলাম বিরোধী মনে করেন, মওদুদের অনুসারীদেরকে আপনি মুসলমান বলবেন কেন? সেটা কি ইসলাম বলবেন কেন? ইসলাম তো সেটাই যেটা আমি বলছি, আপনি মওদুদিকে আপনি নাম দিবেন কেন? আপনি জামাতকে মুসলমান বলবেন না, আপনি জামাতকে মুসলমান বলবেন না, জামাত তো আপনাকে মুসলমান মনে করে না। এই বিরোধের মীমাংসা রাষ্ট্র কেন নেবে? আপনাদের এই বিরোধের মীমাংসায় আমি কেন যাব? না না, আমি এটা বলছি না যে তাদেরকে মুসলমান মনে করি না, এটা বলা হচ্ছে না, কিন্তু তারা যে ইসলামের ব্যাখ্যা দিবে সেটাই ইসলাম, এটা আমি স্বীকার করব না। না না, এটা হাফেজ হুজুর থেকে শুরু করে দেখেছি এই বিতর্কে রাষ্ট্রকে জড়াবেন না, এটা আলেমরা নিজেরা নিজেদের মধ্যে ফয়সলা করুন, আমরা এই বিতর্কটা রাষ্ট্রের মধ্যে আনতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, শুধুমাত্র করতে হবে, আমার যেতে হবে। জনাব এনায়েতুল্লাহ আব্বাসি, যে ভাস্কর্য বিতর্কে অনেকটাই আপনারা পিছিয়েছেন, অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে, সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা?
চমৎকার প্রশ্ন করেছেন, আপনার উত্তরটি আমি দিচ্ছি। প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না, আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে, হাদিস থেকে এবং আইম্মায়ে মুজতাহিদিন থেকে, সালফে সালিহিন থেকে। অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সেটা গ্রহণ করব, নতুবা সেটা পরিত্যাজ্য। যে কথাটি বলছেন আপনি ভাস্কর্যের ব্যাপারে, যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে, আর অনেকে করেছেন রাজনৈতিক ভাবে, পথে ঘাটে যারা আন্দোলন কাকে বুঝাচ্ছেন? জি, যারা হেফাজতের নেতৃবৃন্দ বর্ণ যারা করেছেন, তারা যেহেতু রাজনৈতিক দল তাদের, সেজন্য তারা রাজনৈতিক ভাবে করেছেন। আর অরাজনৈতিক ভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি, যে ভাস্কর্য মিশরে আছে, তুরস্কে আছে, এগুলো কোনো দলিল নয়, কোরআন সুন্নাহ মোতাবেক ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ। অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় তাহলে বৃহত্তম মুসলিম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে। বাকি যারা রাজনৈতিক ভাবে একটু নমনীয়তা অবলম্বন করছেন, একই কথা বলেছেন বাবুনগরী, এরা মামুনলকরা কিন্তু একই কথা বলেছেন। আপনি যেটা বলছেন আমার সঙ্গে টকসেতে মামুনলক একই কথা বলছেন। আমি একটু শেষ করি। দ্বিতীয়, তারা যারা এখন নমনীয়তার পথ অবলম্বন করেছে, আমি তো তাদেরকে ধন্যবাদ দিব, তারা পরম সহিষ্ণুতাকে প্রকাশ করেছে, অর্থাৎ তারা আসলে ভাঙচুরে বিশ্বাসী নয়, তারা সন্ত্রাস সহিংসতায় বিশ্বাসী নয়, তারা রাজনৈতিক ভাষা আন্দোলনের ভাষায় সরকারকে মেসেজ দিয়েছে যে দেশের অধিক সংখ্যক মুসলমান ভাস্কর্যকে চায় না, অতএব ভাস্কর্য না করা হোক, এটা মুসলমানদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো হোক। আর দ্বিতীয়ত, ভাস্কর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে, কথা বলেছে, কেউ পারচেজ হয়েছে করেছে কি না, রাজনৈতিক স্বার্থে করেছে কি না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। অরাজনৈতিক আলিম ওলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করছে, তা একান্তই ইসলামের অনুভূতি থেকে। দ্বিতীয়ত, যারা নমনীয়তা এখন অবলম্বন করছে, আমি তো শুনতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনতিবিলম্বেই সরকার আলিম ওলামার সাথে বসবেন এবং সুন্দর একটি সুরাহা বের করার চেষ্টা করবেন। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয়, সেখানে তো আর আন্দোলন করে মাঠ গরম করার কোনো প্রয়োজন নেই। অতএব ওলামায়ে কেরাম যারা এখন শীতলতা অবলম্বন করেছেন, আমি মনে করি তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। জি, অনেক ধন্যবাদ জনাব শাহরিয়ার কবির, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন, ফেস দ্য পিপলকে সময় দিয়েছেন। আপনাকে আবারও নেক্সট টাইম অন্য একটা অনুষ্ঠানে আপনাকে আশা করছি। এই বিতর্কের অবসান আমরা সবাই চাই, আপনি যেমনটা চান আমরাও চাই। এই দেশ শান্তির দেশ, এই দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা কোনোভাবে কোনো বিভেদ, কোনো আমাদের মতামতের মধ্যে, আমাদের জীবন ধারা পরিচালনার মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে কোনো ধরনের বিভক্তি থাকুক এটা আমরা কখনোই চাই না। আমরা সবাই সমানভাবে চলতে চাই, তবে কিছু কিছু কনফ্লিক্ট যেগুলি আমাদের মনের মধ্যে আছে সেগুলি এই ধরনের আলোচনার মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি, এবং আশা করি আমরা সামনের বঙ্গবন্ধুর, জিয়াউর রহমানের এবং অন্যান্য যারা বড় বড় ব্যক্তিত্বরা এই দেশকে স্বাধীন করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদের যে চাওয়া ছিল সেটা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করবে আমি বিশ্বাস করি। তো সুতরাং এই অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অন্য অনুষ্ঠানগুলি দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ আমি জানি আজকে, তবু আপনি এসেছেন, এটা একটা বিশাল প্রাপ্তি আমার জন্য, আমার অনুষ্ঠানের দর্শকদের জন্য অনেক বড় প্রাপ্তি। আপনি অসুস্থতা নিয়েও জনাব শাহরিয়ার কবিরের সাথে বসবেন বলে আপনি এসেছেন, এটা এতে হাজারো লাখো লাখো আজকের মানুষ যারা দেখেছে তার অনেক আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন শাহরিয়ার কবির, জনাব শাহরিয়ার কবির ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ধন্যবাদ।